তাহলে আমরা শুরু করি আমাদের ক্লাস। আমরা আজকে কুইকবুকে কিছু কিছু জিনিস শিখব। একটা হচ্ছে ট্যাক্স অ্যাড করা, হ্যাঁ। একটা শিখব হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা। চার্ট অফ অ্যাকাউন্ট সম্পর্কে কারো কোনো ধারণা আছে? লেজারের হেড, রাইট। আপনি কোন হিসাব কোন খাতে দেখাবেন এইটার লেজারের হেডগুলোকে বলে চার্ট অফ অ্যাকাউন্ট। আসেন আসেন, বাসার কাছে এসে তো লেট করে ফেলেন, লাভ কি হলো বলেন? নিকুঞ্জতে বাসা না, অফিস নিকুঞ্জতে, নিকুঞ্জ দুয়ে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আবার জিজ্ঞেস করি, যারা এই ক্লাসটা করতেছেন সবাই কি বলে এটাকে সবাই সেটিংগুলো করতে পারছেন লাস্ট ক্লাস পর্যন্ত? পারছেন সবাই? ওকে, এগুলো একটু মানে আপনি এক সপ্তাহ সময় পান, হ্যাঁ। ডেইলি যদি আপনি 10 থেকে 15 মিনিট করে সময় দেন তাহলে এগুলো শেষ হয়ে যাওয়ার কথা। একটু সময় দিতে হবে, না হলে আপনি টাকা খরচ করতেছেন, সময় দিচ্ছেন, এখানে লাভ হবে না, বুঝতে পারছেন তো? যাই হোক, স্ক্রিনটা তো বোঝা যেত না, ওকে। তো আমরা সেটিংস সব ঠিক করে ফেলেছি আমাদের কুইকবুক অ্যাকাউন্টের। এখন হচ্ছে কোম্পানির, এখন হচ্ছে আমরা দেখব কোম্পানিতে কিভাবে আমরা ট্যাক্স অ্যাড করব, কিভাবে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করব, কিভাবে আমরা কাস্টমার, সাপ্লায়ার, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করব। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তো এখানে বিষয় হচ্ছে যে আপনি তো সরাসরি ইনভয়েসিং বা বিল করতে চলে যেতে পারেন, আপনাকে আগে কেন এই জিনিসগুলো শিখতে হবে? যে এগুলো ছোটোখাটো বিষয় আমাদের শেখার দরকার নেই, আমরা সরাসরি বিল করা শিখতে পারি, বা আমরা কীভাবে এটা চালাবো, ট্রানজ্যাকশন কীভাবে করবো সেটা শিখতে পারি। ট্রানজ্যাকশন করতে গেলে আসলে এই জিনিসগুলো লাগবে। যখন আপনি একটা ইনভয়েস ক্রিয়েট করতে যাবেন তখন আপনার এটা কোন হেডে গিয়ে হিট করবে। ইনভয়েস মানে কি, আপনি সেল করছেন, তার মানে আপনার ইনকাম আসবে। ইনকামটা আপনার কোন হেডে চলে যাবে, এই হেডটা তো আপনার লাগবে। চার্ট অফ অ্যাকাউন্ট না থাকলে তো এই হেডটা আপনি পাবেন না। তেমনি প্রতিটা ট্রানজ্যাকশানে একটা করে ট্যাক্স রেট লাগবে। আমাদের এখানে যেমন আমরা ট্যাক্সের কোনো হিসাব নিকাশ করি না, মাস শেষে বা বছর শেষে যখন আমরা ট্যাক্স রিটার্ন করি একটা কিছু বানায় দিই আর কি। বাট বাইরে এই জিনিসগুলো নাই। এখন আপনার ক্লায়েন্ট হবে ম্যাক্সিমাম হচ্ছে বিদেশি ক্লায়েন্ট, তারা প্রতিটা ট্রানজ্যাকশনেই ট্যাক্সের হিসাব করবে তারা, ওকে। আর আমাদের এখানে ট্যাক্স ভ্যাট আলাদা, বাট বিদেশে আপনার ট্যাক্স ভ্যাট একই জিনিস। ট্যাক্সও যা, ভ্যাটও তাই, জিএসটি তাই, সব সেম। জিএসটি হচ্ছে এটা যেন কি বলে, খুব সম্ভবত গুডস সার্ভিস ট্যাক্স বলে, গুডস। ইন্ডিয়াতে জিএসটি বলে, কানাডাতে জিএসটি বলে, ওকে। গুডস সার্ভিস ট্যাক্স, এগুলো সব সেম জিনিস। প্রতিটা ট্রানজ্যাকশনে আপনাকে কোনো না কোনো একটা পার্সেন্টেজের ট্যাক্স দিতে হবে। তার মানে আপনি যদি আগে থেকে ট্যাক্সটা অ্যাড না করেন তাহলে আপনি যখন ট্রানজ্যাকশন করবেন তখন যে এটা দিতে পারবেন না, ট্যাক্সটা দিতে পারবেন না। ঠিক তেমনিভাবে আপনার যদি কাস্টমার, সাপ্লায়ার, প্রোডাক্ট এগুলো যদি আপনার কুইকবুকে না থাকে তাহলে আপনি বিক্রি করবেন কার কাছে, কিনবেন কার কাছ থেকে, আর কী জিনিস বিক্রি করবেন, এই জন্য আমরা অ্যাড করা আগে শিখব, ওকে। তো আসেন আমরা প্রথমে, আমরা কিন্তু এটা বলছি আপনাকে, এটা হচ্ছে কি ড্যাশবোর্ড, যেটা এখন দেখতেছেন এটা হচ্ছে ড্যাশবোর্ড। বাম পাশের এই ব্ল্যাক প্যানেলটাকে বলে নেভিগেশন প্যানেল, আর উপরের এই পোর্শনটাকে, এটাকে হচ্ছে আমরা গিয়ার আইকন বলি, এই কোণার এটাকে। এখান থেকে আমরা যাবতীয় সেটিংস ঠিক করতে পারি, হ্যাঁ। তো যখন আপনি কোনো ট্রানজ্যাকশন করতে যেয়ে দেখবেন যে কোনো একটা অপশন পাচ্ছেন না, কোনো একটা অপশনে ঝামেলা, তখন বুঝতে হবে যে আপনার সেটিংসে ঝামেলা আছে। তখন এই গিয়ার আইকনে এসে আপনাকে এগুলো ঠিক করতে হবে। এরকম অনেক ক্লায়েন্ট কিন্তু আপনাদের আসবে যে আমি তো মানে ইনভয়েস করতে বা বিল করতে আমি ডিসকাউন্ট দিতে পারি না, ডিসকাউন্ট অপশন আমার আসে না, ওকে। তখন কি বলবেন যে খুব ইজি, এই গিয়ার আইকনে গিয়ে এটা ঠিক করো। ওটা বলে দিলে তো আপনাকে কাজ দেবে না, ওকে বললেন মহা সমস্যা, তুমি ওয়েট করো আমি ঠিক করে দিচ্ছি, ক টাকা দেবে এটা বলো, সমস্যা বলো। হ্যাঁ, ও যেটা পারে না সেটা মানে তো মহা সমস্যা, বুঝতে পারছেন, ওকে। তাহলে আমরা যেটা করবো, আমরা বাম পাশের এই নেভিগেশন প্যানেলে চলে আসবো। নিচের দিকে আসলে দেখেন ট্যাক্স আছে, হ্যাঁ। অনেকের এটা ভ্যাট দেখাতে পারে, কোনো অসুবিধা নেই, সেম জিনিস। মানে অন্যান্য ব্যাচে অনেক সময় হয় কি যে আপনার ওখানে তো ট্যাক্স দেখালো, আমার এখানে কোনো ভ্যাট দেখালো, এটাকে আলাদা না? আলাদা না, সেম। আমি শুরুতেই বলছি ট্যাক্স, ভ্যাট, জিএসটি যা আছে সব সেম, ওকে। তাহলে আমরা নেভিগেশন প্যানেল থেকে ট্যাক্সে চলে যাব। ট্যাক্সে ক্লিক করলে এটা হচ্ছে ট্যাক্স সেন্টার। হ্যাঁ, যেহেতু আমাদের কোনো ট্যাক্স অ্যাড করা নাই, যার কারণে আমাদের ফার্স্ট পেজটা এরকম আসবে। ওকে, আমরা এখানে দেখেন এই ট্যাক্স সেন্টারে আপনাকে কিছু কথাবার্তা বলছে, এরপর বলছে সেট আপ ট্যাক্স, আপনি ট্যাক্স সেট আপ করেন। আচ্ছা, এই ট্যাক্স সেন্টারের কাজটা কি কেউ বলতে পারবেন? মানে কারো ধারণা আছে ট্যাক্স সেন্টার দিয়ে কি হয়? ধরেন আমি বলে দিচ্ছি, ধরেন এই বোতলটার দাম 100 টাকা। ওকে, এখন এটার উপরে ট্যাক্স আছে কত? 10%। সাপোজ 10% ট্যাক্স আছে, তাহলে এটা টোটাল দাম কত হবে? 110 টাকা এক্সক্লুডিংই ধরেন 110 টাকা, তাই তো? এখন যখন আপনি ট্যাক্স 10% অ্যাড করবেন, আপনার টোটাল ইনভয়েসটা দাঁড়াবে হচ্ছে 110 টাকা। কিন্তু এই 10 টাকা কি আপনার? এই 10 টাকা গভর্নমেন্টের, তাই না? তো আপনার এই 110 টাকার মধ্যে 100 টাকা চলে যাবে আপনার ব্যালেন্স শিটে, আর 10 টাকা চলে যাবে কোথায়? ব্যালেন্স শিট টোটাল অ্যামাউন্টই দেখাবে, বাট ওখান থেকে 10 টাকা চলে যাবে ট্যাক্স সেন্টারে, যে ট্যাক্স সেন্টার আমরা এখন সেট আপ করতেছি। ওকে, তো আপনার টোটাল ধরেন আপনি 5%, 10%, 15%, 20% বিভিন্ন প্রোডাক্টের উপর বিভিন্ন রকম ট্যাক্স আপনি অ্যাড করতেছেন, ঠিক আছে? টোটাল অঙ্কটা দাঁড়াচ্ছে ওই পার্সেন্টেজ অনুযায়ী। আপনার ব্যালেন্স শিটে টোটাল অঙ্কটাই দেখাবে, বাট ওই যে 10%, 20% যা অ্যাড করতেছেন সেটা চলে আসবে এই ট্যাক্স সেন্টারে। না, পার্সেন্টেজ ওয়াইজ আসবে। ধরেন আপনি 5%-এ কতগুলো বিল করছেন, ঠিক আছে? ওই 5%-এর যত অ্যামাউন্ট সবেশের এই 5% ট্যাক্সে জমা হবে। 10%-এ কতগুলো অ্যাড করছেন, কতগুলো প্রোডাক্ট সেল করছেন 10%-এ, ওই 10% যত অ্যামাউন্ট সবগুলো এসে যোগ হবে এই 10%-এর করে। ওকে, এটাতে কি হয়? বিদেশে যেটা হয়, আমাদের এখানে আমরা ট্যাক্স দেই কাকে? এনবিআরকে। ধরেন ইউকেতে ট্যাক্স দেয় ওরা HMRC-কে। হ্যাঁ, এরকম বিভিন্ন দেশের ট্যাক্স নেয়ার যে দপ্তর আছে, বা ম্যাক্সিমাম দেশে এটা অনলাইন। হ্যাঁ, কুইকবুক কিন্তু পৃথিবীর বেশিরভাগ দেশেই এই কুইকবুকের যে ট্যাক্স সেন্টার, এই অ্যামাউন্টটা স্বীকৃত। ধরেন আপনি HMRC-তে ট্যাক্স দেবেন, আপনার কুইকবুকের ট্যাক্স সেন্টারে কত টাকা আছে অত টাকা দিলেই হবে। ইউকেতেও তাই। ওকে, সরি, ইউএসএতেও তাই। তো এখন যেটা হচ্ছে, আপনার এই ট্যাক্স সেন্টারে ধরেন সাপোজ 3 মাসে জমা হয়েছে ওই 10%, 15% সব মিলে জমা হয়েছে সাপোজ 5000 টাকা। আপনি জাস্ট HMRC-র সাথে কানেক্ট করবেন। আমরা যেমন অনেক কিছু কানেক্ট করি না, ব্যাংক কানেক্ট করি, তারপর বিকাশ কানেক্ট করি, অনেক কিছু কানেক্ট করি না, এরকম জাস্ট কানেক্ট করবেন, পেমেন্ট দিয়ে দেবেন, এখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওই 15%-এর 2000 টাকা HMRC-তে জমা হয়ে যাবে। আপনার ট্যাক্সের ভেজাল শেষ, এটাই রিটার্ন। এখান থেকে আপনি রিটার্ন সার্টিফিকেট পেয়ে যাবেন। আপনার আর কোথাও যেতে হবে না, কারো কাছে কোনো লয়ার ধরতে হবে না, ট্যাক্স ফাইল ঠিক করতে হবে না, কোনো কিছু করতে হবে না। ওকে, তো আমরা আসেন ট্যাক্সগুলো সেট আপ করি। প্রথমে আমরা দেবো ট্যাক্স নেম। এই ট্যাক্সটার নাম কত, নাম কি? ধরেন আমরা ট্যাক্স সেট করতেছি 10%। ওকে, তাহলে আমরা দেবো এটা এটা আচ্ছা, এটা কিসের উপরে ট্যাক্স দিচ্ছি? ধরেন এটা সেলসের উপরে ট্যাক্সটা দেবো আমি, সেলসের উপরে। তাহলে আমি লিখবো সেলস ট্যাক্স 10%, এটা হচ্ছে আমার নাম। ওকে, এরপর ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আপনি দিতে পারেন আপনার এই ট্যাক্সটা আপনি কেন দেন বা কাকে দেন, আপনার যদি কোনো ডেসক্রিপশন লেখার দরকার পড়ে, ঠিক আছে? তাহলে ডেসক্রিপশন দিলেন। এখানে দেখেন ট্যাগ এজেন্সি নেম, এজেন্সি কে, কে কাকে ট্যাক্স দিচ্ছি। ধরেন আমরা বাংলাদেশে দিচ্ছি হচ্ছে এনবিআরকে। ওকে, এটা ইউকে হলে হয়ে যেত HMRC, ঠিক আছে? তো এরকম আপনার নামটা লিখতে হবে। এরপর লিখতে হবে আপনার বিজনেস আইডি। বিজনেস আইডি বলতে কি বোঝায়? ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্স নাম্বার। আমাদের একটা ট্রেড লাইসেন্স নাম্বার ছিল, এই যেটা, না এটা বের করতেছি আপনাদেরকে, যে ওই ওয়ার্ড ফাইলটা শুরুতে দিয়েছিলাম সেটার মধ্যে এই ইয়েটা আছে। হ্যাঁ, এই যেটা আছে এখানে দেখেন একটা বিজনেস আইডি নাম্বার থাকার কথা, এই যে এটা, এই যে এটা। হ্যাঁ, বিজনেস আইডি নাম্বার এটা আমরা দিচ্ছি, এটা আমরা এটা দিচ্ছি, বাট আপনি দিবেন কোনটা? আপনার ক্লায়েন্টেরটা। ওকে, আচ্ছা, এখানে কিছু একটা দিতে বলতেছে, আমরা এটাই দিব। ওকে, এরপর আসেন স্টার্ট অফ দ্য ট্যাক্স পিরিয়ড, ট্যাক্স পিরিয়ডটা কবে থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? এটা এক এক দেশের এক এক রকমভাবে হতে পারে। আপনার যে মাস থেকে শুরু হবে, ধরেন বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইয়ার কোনটা? জুলাই থেকে জুন, 1 জুলাই থেকে জুন পর্যন্ত, জুলাইয়ের 30 তারিখে জুন ক্লোজিং বলে আর কি। আর নর্মাল ইয়ার কোনটা? 1 জানুয়ারি থেকে, তাই তো? তো এখানে বলছে যে আপনার ট্যাক্স পিরিয়ড কবে থেকে শুরু হয়। নর্মালি আমরা ফাইন্যান্সিয়াল ইয়ার অনুযায়ী ট্যাক্স পিরিয়ড শুরু হয়, তাই তো? মোটামুটি জুলাইয়ের পর থেকে দেখবেন যে ট্যাক্স জমা দেওয়া শুরু হয়, ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত টাইম দেয়, ওকে? তো আমরা এটা দিতে পারি জুলাই অথবা আপনি জানুয়ারি, যে দেশের যে রেট, এটা ফিক্স না, মানে যে দেশের যে টাইম ফিক্স না, ঠিক আছে? আমরা আপাতত জুলাই দিয়ে শুরু করতে পারি। এরপর ফিলিং ফ্রিকোয়েন্সি আপনি কতদিন পর পর দিবেন। যেমন ধরেন আমরা ব্যক্তিগত ট্যাক্স, ইনকাম ট্যাক্স, এটা দেই কতদিন পর? ইয়ারলি দিই, তাই তো? আবার কেউ বিন নাম শুনছেন, বিন, ভ্যাট রেজিস্ট্রেশন। ভ্যাট রেজিস্ট্রেশন কিন্তু প্রতি মাসেই আপডেট করতে হয়, টাকা লাগুক বা না লাগুক প্রতি মাসেই ওটা, হ্যাঁ, রিটার্ন জমা দিয়ে আপডেট করে ফেলতে হবে মান্থলি, রাইট? এখন বিদেশে এই জিনিসগুলো ফিক্স না, মানে বিদেশে বলতে সব দেশে না, কিছু কিছু দেশে থাকতে পারে, সব দেশে না, যার কারণে ওরা বলছে মান্থলি দিবেন, কোয়ার্টারলি মানে 3 মাস পরে দিবেন, হাফ ইয়ারলি 6 মাস পরে দিবেন, নাকি ইয়ারলি দিবেন। তো আমরা আপাতত ধরে নিচ্ছি কোয়ার্টারলি ধরে নিই, বা আপনি মান্থলিও ধরতে পারেন, ঠিক আছে? এটা জাস্ট ধরে নিচ্ছি আমরা। আচ্ছা, এখন আসেন, বলছে রিপোর্টিং মেথড। রিপোর্টিং মেথড এখানে আছে দেখেন দুইটা, একটা বলছে অ্যাকুয়াল, আর একটা হচ্ছে ক্যাশ। আমরা যখন অ্যাকাউন্ট সেটিং করছি, কোম্পানি সেটিং করছি, তখন ওখানে আমাদের একটা মেথড ছিল, আমরা কি দিছিলাম? ওইটা অ্যাকুয়াল দিছিলাম, তাই তো? অ্যাকুয়াল না দিলে কিন্তু আপনার অ্যাকুরেট অ্যাকাউন্টস হবে না, এটা কোম্পানির ক্ষেত্রে। বাট ট্যাক্সের ক্ষেত্রে আমরা কি দিব? ক্যাশ। কেন দিব? অ্যাকুয়াল যখন আমরা বিজনেস করতেছি, অ্যাকুয়াল বিজনেসে আমার ক্যাশ এবং বকেয়া সবই আসবে, হ্যাঁ? আমি যা যা ট্রানজ্যাকশন করেছি সবই আসবে। ধরেন আমি এই 3 মাসে 1 লাখ টাকা ট্রানজ্যাকশন করেছি, এটা হলো আমার অ্যাকুয়ালে আছে। বাট আমি ক্যাশ পেয়েছি কত? 10,000। আমার বাকিতে বিক্রি করেছি, ক্যাশ দিয়েছে আমাকে 10,000। এখন যদি আপনি কুইকবুককে বলে না দেন যে আমি এটা ক্যাশে করবো না অ্যাকুয়ালে করবো, অ্যাকুয়াল দিলে কি হবে? আপনার যে টোটাল 1 লাখ টাকা ট্রানজ্যাকশন হয়েছে, এই 1 লাখ টাকার উপরে 10% সে ট্যাক্স ক্যালকুলেট করে বসে থাকবে, তার 10%, 10,000 টাকা, ওকে? যখন আপনি ক্যাশ দিবেন তখন কুইকবুক হিসাব করবে যে আপনার রিসিভ মানি কত, ঠিক আছে? মানি রিসিভ হচ্ছে কত, এই রিসিভ মানির উপরে সে 10% ট্যাক্স ক্যালকুলেট করবে। এটা কি বুঝতে পারলেন সবাই? তার মানে আপনার যদি ধরেন 1 লাখ টাকার উপরে আপনার 10,000 টাকা ট্যাক্স আসে, তো 10,000 টাকার 10% কত হয়? 1,000 টাকা। 1,000 টাকা, তখন আপনাকে এই টাইম পিরিয়ডের মধ্যে ট্যাক্স জমা দিতে হবে 1,000 টাকা। আর যদি আপনি এটা অ্যাকুয়াল মেথডে করেন তাহলে 10,000 টাকায় জমা দিতে হবে, আপনি ক্যাশ পান আর না পান, বুঝতে পারলেন? তাহলে আমরা এই মেথডটা দিব হচ্ছে ক্যাশ। আচ্ছা, এখানে যেহেতু আমরা সেলস ট্যাক্স বসাচ্ছি, তাহলে আমরা এখানে দিব 10। আচ্ছা, এইটা হচ্ছে নাম, আমরা কত পার্সেন্ট ট্যাক্স অ্যাপ্লাই করব সে ডিসপ্লে নেই, দেখাবো। বাট অ্যাপ্লাই হবে অ্যাকচুয়ালি এইটা। এখানে যদি কেউ ভুল করে 10-এর জায়গায় 5 দেন, আপনি 10% ট্যাক্স বারবার সিলেক্ট করবেন, কিন্তু অ্যাপ্লাই হবে কত? 5। মানে এটা হচ্ছে আপনার নেম, এটা দেখে আপনি ট্যাক্সটা সিলেক্ট করবেন, বাট অ্যাপ্লাই হবে এই ঘরে যেটা লেখা থাকবে এটা, বুঝতে পারলেন? তো আমরা এইটা, হ্যাঁ ওগুলো আলাদা আলাদা করতে হবে, প্রতিটা আলাদা আলাদা করতে হবে। এটা আমরা 10% এটা করতেছি, 10%, ওকে? আচ্ছা, এখন দেখেন এই যে এখানে আমরা টিক দিলাম, এখানে টিক দিলাম কি? এখানে পারচেজের উপরে এই ট্যাক্সটা অ্যাপ্লাই হবে কিনা, ওকে? তাহলে আমরা যদি ধরি যে হ্যাঁ আমার পারচেজের উপরে এটা অ্যাপ্লাই হতে পারে, তো ধরে নিলে আমরা পারচেজের উপরে অ্যাপ্লাই হবে 5%, আমার পারচেজ ট্যাক্স আছে 5%। থাকতে পারে না এরকম নিয়ম যে আমার দেশে পারচেজ ট্যাক্স আছে 5%, বাট ওই প্রোডাক্টের উপরে টোটাল ট্যাক্সই হচ্ছে 10%, টোটাল ট্যাক্স। তাহলে আমি কেনার সময় দিচ্ছি 5%, বিক্রির সময় দিচ্ছি কত? 10%। তাহলে আমার টোটাল ট্যাক্স যদি 10% হয়, তাহলে আমার 5% ট্যাক্স বেড়ে গেল না? এটার জন্য আমরা করব কি, এই যে নিচে একটা কথা আছে দেখেন, পারচেজ ট্যাক্স ইজ রিক্লেইমেবল, এটাকে আমরা টিক দেব, আমরা রিক্লেইম করব। মানে যখন আমি কেনার সময় 5% ট্যাক্স দিয়ে দিছি, যখন আমি এটা বিক্রি করব এটা যখন আমরা কুইকবুককে জানাই দিব, এটা টিক দিয়ে দিব যে এইটা কিন্তু 5% রিক্লেইম হবে, তখন যখন আমি বিক্রি করব তখন ওই 5%টা ওই 10%-এর সাথে অ্যাডজাস্ট করে টোটাল 10% করে দেব। না মানে কেনার সময় তো আপনি 5% দিচ্ছেন, দেওয়ার সময় আর 5% অ্যাড হয়ে যাবে, তখন টোটাল হয়ে যাবে 10%। যখন আপনি রিক্লেইম করবেন প্রোডাক্টের উপর টোটাল ট্যাক্স কত? 10%। আপনি 5% আগে দিয়েছেন কেনার সময়, এখন বিক্রির সময় যদি আরও 10% দেন তাহলে টোটাল 15% হয়ে যাচ্ছে না? বাট যখন আপনি এখানে রিক্লেইম করবেন তখন ওই যে কেনার সময় যে আপনি 5% দিয়েছেন সেটা অটোমেটিক্যালি ভিতরে সে অ্যাডজাস্ট করে ফেলবে, টোটাল অ্যামাউন্ট 10%ই থাকবে। বুঝতে পারলেন না? এটা পারচেস ট্যাক্স। ধরেন এই প্রোডাক্টটা আমি আপনার কাছ থেকে কিনবো, ধরেন আমার দেশে নিয়ম আছে যে এই প্রোডাক্টটা যখন আমি কিনবো তখন আমাকে কেনার সময় 5% ট্যাক্স দিতে হবে। আপনার কাছে আমি কেনার সময় 5% ট্যাক্স দিয়ে দিচ্ছি, বাট এই প্রোডাক্টের টোটাল ট্যাক্স হচ্ছে 10%। কেনা বেচা আমি যাই করি 10% ট্যাক্স দিব, ঠিক আছে? এখন বিক্রির সময় এটার ট্যাক্স হচ্ছে 10%। তো আমি যদি কেনার সময় 5%ও জমা দিচ্ছি, বিক্রির সময় আরও 10% জমা দিলাম, টোটাল কত হলো? বাট এই প্রোডাক্টের উপর টোটাল ট্যাক্স কত আমার? 10%। তাহলে আমি 5% বেশি দিচ্ছি না। বাট যদি আমি এখানে এই রিক্লেম করলে কী হবে? আমি যখন প্রোডাক্টটা বিক্রি করব তখন এটা অটোমেটিক্যালি ওই যে 5% আগে দিচ্ছি সেটা কেটে রাখবে, রেখে টোটাল 10% হয়ে যাবে এটার ট্যাক্স। হ্যাঁ, ইনপুট আউটপুট ট্যাক্স। বাট এখানে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, এটা একবারে অ্যাডজাস্ট হয়েই আপনার ট্যাক্স সেন্টারে শো করবে। ওকে, বাট জেরো যখন করবেন, জেরোতে দেখবেন যে এই অপশনটাই নাই, এটা অটো রিক্লেম হবেই। মানে এখানে আপনি রিক্লেম করেন বা না করেন এই অপশনটাই নেই, এটা অটোমেটিক্যালি রিক্লেম হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যাবো এখন নেক্সটে গেলে দেখেন এখানে ওকে দেখাচ্ছে, আমরা ওকে দিব। নিচে একটা ভিডিও আছে, হ্যাঁ, এটা কুইকবুকেরই ভিডিও, ইউটিউবের থ্রুতে দিচ্ছে। এই ভিডিওটা অনেক সময় এরকম থাকে, অনেকের স্ক্রিন রেশিও রেজুলেশন অনুযায়ী ভিডিওটা এই জায়গায় থাকে। তখন কি হয়, আপনি উপরে নিচে খুঁজে ওকে কোথায় দিবেন বা কোথায় ফিনিশ করবেন এটা খুঁজে পান না, বুঝতে পারছেন? তখন কি করতে হবে, এই যে এটাকে টেনে একটু নিচে নামাতে হবে, তাহলে আপনি ওকেটা পাবেন, বুঝতে পারছেন? আপনি দেখেন যে আপনি ট্যাক্স অ্যাড করতে যাচ্ছেন, এখন খালি ভিডিও দেখায়, আপনি তো ওকে করতে পারেন না। ওকে, তাহলে দেখেন আমরা শুরুতে ট্যাক্স সেন্টারটা কেমন দেখলাম, আর এখন ট্যাক্স সেন্টারটা কেমন হয়ে গেল। এই জায়গায় হলো কি, সেলস ট্যাক্স 10%। এখন ধরেন ওই যে ভুলটার কথা বললাম, যে আপনি উপরে লিখছেন 10, নিচে বসেছেন 5। এখন আপনি বুঝতে পারছেন, এখন তো আপনাকে এডিট করতে হবে। এডিট করতে গেলে এই যে এখান থেকে এডিট করতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন বলছে এডিটটা দুই রকম, একটা হলো এডিট সেটিংস, একটা হচ্ছে এডিট রেট। ওকে, আপনি যদি এডিট সেটিংসে যান, হ্যাঁ, তখন সেটিংস পেজটা আসবে। ইন্টারনেট মেবি দুর্বল। আচ্ছা, রেটটা আসছে। এখানে যদি আমরা এডিট করি, দেখেন এখানে ডিসপ্লে নেম কি আছে, 10%। এখানে ডেসক্রিপশনে যা ওইটাই কপি করে দিছি আমরা। এই যে এখান থেকে রেটটা চেঞ্জ করতে পারবো, পারচেজ রেটটা এখান থেকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? ইফেক্টিভ ডেট দেখেন 1970 দিয়ে রাখছে, অসুবিধা নাই, যত পিছনে থাকে আমাদের সমস্যা নেই, ঠিক আছে? এটা ডিফল্ট অর্ডার বসা রাখছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, এটা এডিট করা যায়, ডেট এখান থেকে এডিট করা যায়। ওকে, আমরা এটা সেভ করলাম। এখন যদি আমি ট্যাক্স সেন্টারে আসি, এটা হচ্ছে একটা ট্যাক্স সেন্টার। এই সেন্টারটা কত? 10%। এখন এই যে এখানে দেখেন অ্যাড ট্যাক্স আছে আরেকটা, ঠিক আছে? আমরা আরেকটা ট্যাক্স যদি অ্যাড করি, রিলোড দেই। আচ্ছা, দেখেন এখানে বলছে কি, ট্যাক্স রেট, গ্রুপ ট্যাক্স, আর হচ্ছে কাস্টম ট্যাক্স। আমরা সবসময় ট্যাক্স অ্যাড করব কাস্টম ট্যাক্স থেকে। গ্রুপ ট্যাক্সের কাজ আপনাদের আসবে না। গ্রুপ ট্যাক্স হচ্ছে ধরেন কোনো প্রোডাক্টের বান্ডেল আছে, বান্ডেল কোনটার উপর 10%, কোনটার উপর 20%, কোনটার উপর 15%, এরকম একটা বান্ডেল করছে, সেই বান্ডেলের উপরে আপনি গ্রুপ করে দিতে পারেন। এখানে আরও গ্রুপের অপশন আছে, ঠিক আছে, গ্রুপটা আমরা পরে দেখব, আপাতত আমরা কাস্টম ট্যাক্সটা দেখি। কাস্টম ট্যাক্স দেখলে দেখেন আবার সেম জিনিস আসছে না, এটার নাম দিলাম আমরা ধরেন সেলস ট্যাক্স 15%। ডেসক্রিপশনে আমরা এটা কপি করে দিই, এরপর হচ্ছে ট্যাক্স এজেন্সি নেম, এটা অটোমেটিক ট্যাক্সের নামটাই আসবে, বাট আমরা এখানে দিব হচ্ছে এনআরবি, যেহেতু আমরা এখানে এই বাংলাদেশে করতেছি। হ্যাঁ, ট্যাক্স আইডি নাম্বারটা ম্যান্ডেটরি না, দিলে দিতে পারি, না দিলে নাই। পিরিয়ডটা টাইম সিলেক্ট করবো, ধরেন আমরা করছিলাম কত থেকে, জুলাই থেকে, তাই তো, জুলাই। ফিলিং ফ্রিকোয়েন্সি মান্থলি দিয়েছিলাম না কোয়ার্টারলি দিয়েছিলাম, কোয়ার্টারলি। এরপর মেথড দিব আমরা হচ্ছে ক্যাশ, এরপর এটাতে টিক দিব, তাহলে দেখাবে আমার সেলস, সেলসের উপরে কত, এটা 15%। ওকে, তারপর এটা যদি পারচেস ট্যাক্স দেন তবেই রিক্লেম করার অপশন আসবে। যদি পারচেস ট্যাক্স না দেন, যে এই প্রোডাক্টের উপর আমার পারচেস ট্যাক্স থাকবে না, এখানে ভুল হয়েছে অলরেডি, জিরোর পর চলে আসছে, এটা হবে 15%। আমরা পারচেস ট্যাক্সও দিলাম 15%, টিক দিলাম। তাহলে আমি যখন পারচেস করার সময় যদি না জিরো হবে, অ্যাডজাস্ট হবে। আমি কি, ও আচ্ছা সরি, এনবিআর। আপনি কি করছেন, আপনি এটা কেনার সময় 15% ট্যাক্স দিচ্ছেন, বিক্রি করার সময় আবার 15% ট্যাক্স দিচ্ছেন, এই ট্যাক্সটা অ্যাডজাস্ট হয়ে যাবে, 15% আপনাকে দিতেই হবে। ওকে, জিরো হবে না। ওকে, তাহলে আমরা এটা সেভ করি। তাহলে দেখেন এই কোণায় দেখেন একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, এটা আমরা কত কত ট্যাক্স সেন্টার 10%, তাই তো। আর যদি আমরা পরেরটাতে আসি, এটা হচ্ছে কত, 15%। তার মানে আমরা এইভাবে যতগুলো ট্যাক্স অ্যাড করব, প্রতিটা ট্যাক্সের একটা করে সেন্টার তৈরি হবে, এবং আপনি যত ট্রানজ্যাকশন করবেন সেই ট্রানজ্যাকশনে আপনি যত পার্সেন্টেজের ট্যাক্স ধরবেন সেই ট্যাক্সটা এই সেন্টারগুলোতে এসে জমা হতে থাকবে। যদি ধরেন ট্যাক্স দুইভাবে হতে পারে, একটা এক্সক্লুসিভ হতে পারে, একটা ইনক্লুসিভ হতে পারে। এটার দাম বলছিলাম 100 টাকা, 10% ট্যাক্সে হয়েছে 110 টাকা। যদি এটা ইনক্লুসিভ হয় তাহলে ট্যাক্সটা ওই 100 টাকার মধ্যেই থাকবে, আলাদা করে আর 10 টাকা অ্যাড হবে না, তাই তো। এখন ওই 10% কত টাকা হবে সেটা সে অটোমেটিক্যালি 10%-এর ঘরে নিয়ে চলে আসবে। ট্যাক্সের ব্যাপারটা বুঝছেন সবাই? এখন আপনাদের কাছে এই ওয়ার্ড ফাইলটা আছে। আচ্ছা, এখানে দেখেন আপনারা যখন ভিডিও দেখবেন, ভিডিও দেখলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে আপনারা ধরেন আরও কিছু ট্যাক্স অ্যাড করবেন নিজেরা। 5% আমি করে দিচ্ছি, আর সরি 10% আর 15% করছি, নাকি 5% করছি, 10 আর 15। আপনারা 5% করবেন, 7.5% করবেন, 12% করবেন, হ্যাঁ 18%, 20%, এরকম আরও 4-5টা ট্যাক্স অ্যাড করবেন, কাজে লাগুক আর না লাগুক, ঠিক আছে। হ্যাঁ, 20% পর্যন্ত করবেন, মাঝখানে যে যে কটা করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এখন দেখেন আপনারা তো সেলস ট্যাক্স অ্যাড করলেন, একটা করবেন 0%, 0%, হ্যাঁ তো 0 একটা করবেন, 0, তো এটা আপনারা কি করবেন, সেলস ট্যাক্স করলেন, ঠিক আছে। উপরে যদি সেলসের জায়গায় পারচেজ লিখে দেন তাহলেই পারচেজ ট্যাক্স হয়ে যাবে, বুঝতে পারলেন জিনিসটা? ওকে, তাহলে আমরা ট্যাক্স অ্যাড করা শিখলাম। হ্যাঁ, সেম পারচেজ। জিরোটা কিভাবে করবেন, জিরোটা এই অ্যাড ট্যাক্সে গিয়ে কাস্টম ট্যাক্স যাবেন, এখানে ট্যাক্সের নাম দেবেন হচ্ছে ট্যাক্স জিরো, সরি এটা দিবেন হচ্ছে ধরেন পারচেজ ট্যাক্স, বললাম পারচেজ ট্যাক্স 0%, আর এই ঘরে বসাবেন, মানে পারচেজের ঘরে, সেলসের ঘরে বসাবেন 0, তাহলেই হয়ে যাবে। বলেন, হ্যাঁ হ্যাঁ আসবে, তখন ওখানে টিক দেওয়া যাবে না, মানে পারচেজ ট্যাক্সে তখন কিছু বসানো যাবে না, না পারচেজ ট্যাক্সের ক্ষেত্রে কি করবেন বলেন তো? পারচেজ ট্যাক্সের ক্ষেত্রে আবার পারচেজের সাথে রিক্লেম করার কিছু নাই, ওকে? তাহলে কি করবেন বলেন তো? হ্যাঁ, তখন শুধু ওই পারচেজ ট্যাক্সের ঘরে বসাবে, সেলস ট্যাক্সের ঘরে কিছু বসাবে না। পারচেজ ট্যাক্সের ঘরে বসায় রিক্লেম করার ঠিক দেওয়া যাবে না, জাস্ট সেভ করে দিতে হবে। বুঝতে পারলেন জিনিসটা? করেন, ভুল করেন, অসুবিধা নেই, ভুল করে আমাকে জানাই যেটা ভুল হচ্ছে না, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম এখন ট্যাক্স অ্যাড করা দেখলাম, তাই তো? ট্যাক্স অ্যাড করতে পারবো সবাই, আশা করি। এখন আমরা যাব হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। হ্যাঁ, চার্ট অফ অ্যাকাউন্টস আছে কোথায়? এই যে বাম পাশে দেখেন ট্রানজাকশন দেখা যাচ্ছে, এই ট্রানজাকশন আন্ডারে দেখেন চার্ট অফ অ্যাকাউন্টস। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা চার্ট অফ অ্যাকাউন্টসের যে হেডগুলো আছে প্রতিটা হেড পেয়ে যাবো। আমাদের এখানে দেখেন প্রতিটা হেডের ঘর শূন্য, মানে আমরা এখনও এখানে কোনো ট্রানজাকশন করি নাই। আচ্ছা, এই যে চার্ট অফ অ্যাকাউন্টগুলো এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ডিফল্ট দেয়া আছে, বুঝতে পারলেন? এগুলো বাই ডিফল্ট দেয়া আছে, এগুলো আপনাকে আর নতুন করে অ্যাড করতে হবে না। এখানে চার্ট অফ অ্যাকাউন্ট এগুলো কুইকবুক থেকেই ডিফল্ট দিয়ে দিচ্ছে। যদি আপনার কোনো চার্ট অফ অ্যাকাউন্টের সাথে মিলে যায় তাহলে আর অ্যাড করতে হবে না, ঠিক আছে? এখন চার্ট অফ অ্যাকাউন্টে আমরা ম্যানুয়ালি অ্যাড করতে পারি, আবার ইম্পোর্টও করতে পারি। ধরেন আপনি নতুন একটা কোম্পানির কাজ পেয়েছেন, যে কোম্পানি ডাটা মাইগ্রেট করছে। সাপোজ ধরেন আগে ইউজ করতো অন্য এক্সেলে বা অন্য কোথাও হিসাব মেনটেন করতো, এখন তারা হিসাবটা মেনটেন করতে চাচ্ছে কুইকবুকে। তাহলে যদি সে এক্সেলে হিসাব মেনটেন করে তাহলে তার এই চার্ট অফ অ্যাকাউন্টগুলো থাকবে কোথায়? এক্সেলে। সে আপনার সাথে একটা এক্সেল ফাইল শেয়ার করবে, অথবা যদি অন্য কোনো সফটওয়্যারে থাকে সে এক্সপোর্ট করে দিবে আপনাকে। এক্সপোর্ট করে দিলে যদি কোনো ক্লায়েন্টের সাথে কথা হয় যে আমি তোমাকে ডাটা দিব, আপনি অবশ্যই বলবেন তুমি আমাকে এক্সেলে দিতে হবে না, তুমি আমাকে একটা পিডিএফ ফাইল পাঠিয়ে দিবা, ওটা কনভার্ট হবে না, ওটা ঝামেলা হবে, এটা করা যাবে। পিডিএফ থেকে আপনি এক্সেলে কনভার্ট করতেই পারেন, তাতে হবে কি, ধরেন পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করতে গেলে আপনি অনলাইনে হেল্প নেবেন, বিভিন্ন হয়তো এআই সফটওয়্যারের হেল্প নেবেন, তাই না? পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করতে। এখন পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করতে গেলে পেইড ভার্সনেও 100% অ্যাকুরেসি মেনটেন হয়। পেইড ভার্সন ধরেন একটা পেইড ভার্সনে সেখানে 2% ডান বাম হলো, আপনি বুঝতে পারলেন না, তখন কি হবে? ধরেন একটার ট্রায়াল ব্যালেন্স একটাতে চলে গেল বা একটার ব্যালেন্স একটাতে ঢুকে গেল, তখন কি হবে? এই জন্য আপনার ক্লায়েন্টের সাথে যদি সে বলে যে আমার চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, আমার 200 চার্ট অফ অ্যাকাউন্ট আছে, আচ্ছা ঠিক আছে আমি অ্যাড করে দিব, বাট তুমি এটা আমাকে এক্সেলে কনভার্ট করো, তুমি আমাকে এক্সেলে যা দিবে আমি সেটাই আপডেট করে দিব। বুঝতে পারছেন? এই চার্ট অফ অ্যাকাউন্টের ক্ষেত্রে কেউ রিস্ক নেবেন না, ওকে? এখন আসেন আমরা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা। হ্যাঁ, না করে দিলে নাই, ও দুনিয়ার কোনো অ্যাকাউন্টেন্ট ওকে কনভার্ট করে দিবে না। আপনি যদি নিজে করতে যান, করতে যে একটা ভুল হইলো, তার ধরেন একটার ব্যালেন্স আরেকটাতে চলে গেল, তাহলে আপনার পুরো অ্যাকাউন্ট সেলেবেল হয়ে যাবে, আপনার রেটিং দিবে মাইনাস, আপনার অ্যাকাউন্ট পুরো যাবে ফাইবার আপওয়ার থেকে। বুঝতে পারছেন? এই জন্য নিজে জোর করে কোনো কাজ করা যাবে না। হ্যাঁ, সেটা করা যাবে। এখন ক্লায়েন্ট যদি ওরকম না বুঝে তখন কি করবে? আছে না এরকম ক্লায়েন্ট? বেশিরভাগই এরকম, ওকে? আচ্ছা, তাহলে আমরা যদি চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে যাই, এগুলো ডিফল্ট দেওয়া আছে আমাদের। হ্যাঁ, আমরা এই নিউতে যাব, নিউ। হ্যাঁ বলুন, এই নিউতে যাব। আচ্ছা, নিউতে গেলে দেখেন এরকম একটা ছোট একটা উইন্ডো পাবো আমরা, ঠিক আছে? এই উইন্ডো দিয়ে আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। এখন যদি আমরা এখানে দেখি, এখানে কিন্তু আমাদের চার্ট অফ অ্যাকাউন্টের একটা লিস্ট আছে, দেখেন চার্ট অফ অ্যাকাউন্ট লেখা আছে না? ব্যাংক, পেপাল, ক্রেডিট কার্ড, ওনার্স ইকুইটি, তারপর এক্সপেন্স পর্যন্ত, এই পর্যন্ত আছে। আমি এখান থেকে 2-3টা করে দিব, আপনারা বাকিগুলো বাসায় অ্যাড করুন, ঠিক আছে? দেখেন আমরা প্রথমে একটা অ্যাড করবো একটা ব্যাংক। ব্যাংকে কি বলছে? 2টা ব্যাংক আছে, একটা হচ্ছে ওয়েলস ফার্গো চেকিং, ওপেনিং ব্যালেন্স এই ডেটে 21-1-2000, মানে সরি 1 জানুয়ারি 2021-এ তার ব্যালেন্স কত ছিল? $250, তাই তো? এটা হচ্ছে ইনফরমেশন দেয়া আছে, আপনাদের কাছেও ইনফরমেশন, ট্রায়াল ব্যালেন্সের ইনফরমেশন এভাবেই আসবে। না, ক্লায়েন্ট এভাবেই দিবে। ধরুন আমার এই ব্যাংক আমি শুরু করতেছি 1 তারিখ থেকে, আমার ওই ডেটে ব্যালেন্স ছিল এত। অথবা ম্যাক্সিমাম ক্লায়েন্ট কী করবে, সে যে মাস থেকে এটা শুরু করতেছে তার ট্রায়াল ব্যালেন্স আগের মাসে ট্রায়াল ব্যালেন্স দিয়ে দেবে। এটা কি মাস? মে, মে মাস। তার আগে কি মাস ছিল? এপ্রিল। যদি আপনি মে মাসের 1 মে থেকে আপনি ব্যবসার কুইকবুকে আনতে চান, তাহলে আপনার আগের মাসের লাস্ট দিন 30 এপ্রিলে আপনার যেটা ব্যালেন্স ছিল সেটা আপনার 1 মের ওপেনিং ব্যালেন্স হবে না? ট্রায়াল ব্যালেন্স তো এটাই, ওই মাসের লাস্ট ব্যালেন্সটাই সে আপনাকে দিবে। তাহলে এপ্রিল মাসের লাস্ট দিন যদি আমার ব্যালেন্স হয় 250 টাকা, তাহলে আমাকে মে মাসের 1ম ডেটে 250 টাকায় বসাতে হবে। তো সে তো এত ডিটেল লিখে দিবে না, সেইভাবেই লিখে দিবে, আপনাদেরকে এটা দেখে বুঝতে হবে। ওকে, তো ধরেন আমরা এখানে পাচ্ছি কি ব্যাংকের নাম, আর একটা পাচ্ছি অ্যাকাউন্টের ধরন। চেকিং মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। ওকে, অ্যাকাউন্টের ধরন পাচ্ছি, আর এখানে পাইলাম কি কোন ডেট থেকে এটা চালু হয়েছে আর এটার ব্যালেন্স কত ছিল, কত ব্যালেন্স নিয়ে চালু হয়েছে। ঠিক আছে, আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম না কুইকবুক কিভাবে কাজ করে, আর ইজ ইন্টারন্যাশনালের একটা ভিডিও দিয়েছিলাম, বাংলাদেশে একটা কোম্পানি, একদম প্রথম ভিডিওটা দিয়েছিলাম, ওইটা একটু দেখবেন। ওইটা দেখলে এই যে আমার কথাগুলো এখন রিলেট করতে পারবেন। বেশি বড় ভিডিও না, 20 মিনিটের একটা ভিডিও, 20-22 মিনিটের একটা ভিডিও। মানে ওইটা যখন আপনি আগে দেখে আসবেন তখন আমি যেটা বলতেছি এই কথাটা আপনি রিলেট করতে পারবেন যে হ্যাঁ এটা কীভাবে কাজ করতেছে। তা না হলে হবে কি, এখন শুধু আপনি শুনবেন কিন্তু পুরোটা বুঝতে পারবেন না। যারা অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডের না বা যারা অ্যাকাউন্টিংয়ে চাকরি করেন না, তারা এটা বোঝাটা একটু মুশকিল হয়ে যাবে আপনাদের। এই জন্য আমি একটা শর্ট ভিডিও বানাই দিচ্ছি, ওইটাতে অনেক ফাংশন দেখানো আছে। আপনি যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ একটা ব্যাংক অ্যাকাউন্ট কেন লাগতেছে, কীভাবে অ্যাড করতেছে, বুঝতে পারছেন তো। যাই হোক, আমরা এই ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্টসের কি হেড, একটা লেজার, তাই তো। আমার কাছে একটা খাতা আছে, এই খাতার উপর লেখা আছে ওয়েলস ফার্গো ব্যাংক। আমি যখন ব্যাংকে টাকা পাঠাই তখন আমি এখানে লিখি যে আমি এত টাকা ব্যাংকে জমা দিলাম। আমি যখন ব্যাংক থেকে টাকা তুলি একটা চেক দিয়ে, তখন চেক নাম্বারটা দিয়ে লিখি যে এত টাকা আমি ব্যাংক থেকে তুললাম। এই যে আমি একটা লেজার মেনটেন করতেছি, এটাই হচ্ছে একটা চার্ট অফ অ্যাকাউন্ট। এই খাতাটাই হচ্ছে একটা চার্ট অফ অ্যাকাউন্ট। আগে আমরা এই খাতা দেখে লেজার দেখে এন্ট্রি করতাম, এখন সেটা আমরা ডিজিটাল এন্ট্রি করব, বুঝতে পারছেন। প্রতিটা হেড মানে আগে, মানে ধরেন আজ থেকে 15-20 বছর আগে কেউ ব্যাংকে গেছিলেন টাকা পয়সা তুলতে, 15 বছর আগে আপনি তো মানে যাওয়ার কথা। ওরা কি করতো, ওদের ওই যে অ্যাকাউন্টস, যে ভল্টের পাশে যে অ্যাকাউন্টস, হ্যাঁ একটা চাটকি দিত, আর একটা লোক থাকতো পিছনে, দেখবেন অনেক বড় বড় ভলিউম নিয়ে বসে থাকতো, লেজার নিয়ে বসে থাকতো না। সে কি করতো, আপনার চেকটা দেখে ওই খাতায় খুঁজতো যে কোন অ্যাকাউন্টের চেক এটা, সে খাতাটা উল্টাইতো, উল্টায় ওই ওখান থেকে সে ডেবিট ক্রেডিট করে রাখতো, ওখানে করে রেখে ওই ক্যাশিয়ার হাতে দিত যে হ্যাঁ সিগনেচার করে দিত ডেবিট ক্রেডিট করা শেষ, আপনার অ্যাকাউন্টে যা ছিল তার থেকে ওই খাতায় কমিয়ে রাখছে। দেখছেন, সোনালী ব্যাংকে এখন আপডেট হয়ে গেছে, ওরা সফটওয়্যার ইউজ করে, ঠিক আছে। আগে ব্যাংকে কিন্তু এই জিনিসটা ছিল, এটা কেউ দেখছেন? দেখছেন তো। আচ্ছা, ওই যে ব্যাংকের যে খাতাটা ছিল ওটা একটা লেজার, তো আমরা ওই খাতা থেকে বের হয়ে এখন ডিজিটালি আসছি। তো এই ব্যাংক অ্যাকাউন্টটা আমার কুইকবুকে অ্যাড করা মানে হচ্ছে আমার একটা খাতা মেনটেন করা, আমি ব্যাংকে কত টাকা পাঠাচ্ছি আর কত টাকা আমি এখানে লিখছি। আমরা আবার এটা রিকনসাইল করা শিখব, ব্যাংক থেকে যে স্টেটমেন্টটা আসবে ওই স্টেটমেন্টের সাথে আমার খাতা মিলে কিনা। রিকনসাইল মানে কি, সমন্বয় করা। তাহলে আমার সাথে কতটুকু কম বেশি আছে এটা আমি সমন্বয় করব, সেটাও আমরা ডিজিটালি করব, এটাও আমরা শিখব। ওকে, তো আমরা এখানে ব্যাংকের নাম পাইলাম। এখন আসেন আমরা ব্যাংকটাকে কোন ক্যাটাগরিতে ফেলব। এখানে বলছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, মানে ক্যাশের সমপরিমাণ। ব্যাংক সবসময় ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টেই যাবে। ওকে, আর এখানে দেখেন ডিটেল টাইপ, এখানে বলছে অ্যাকাউন্ট টাইপ, এখানে বলছে ডিটেল টাইপ। ডিটেল টাইপে কী হবে, ব্যাংক। আমরা ব্যাংক করতেছি ব্যাংক। এখন এই নেমের জায়গায় কি হবে, ব্যাংকের নাম কি, ওয়েলস ফার্গো। তো ব্যাংকের নাম আমরা দিচ্ছি এখানে ওয়েলস ফার্গো। ওকে, এখন পাশে আপনি আরেকটা কথা লিখে রাখতে পারেন, সেটা হচ্ছে চেকিং। চেকিং মানে কারেন্ট। আপনি এখানে চেকিংও লিখতে পারেন, কারেন্টও লিখতে পারেন, ঠিক আছে। তার মানে ওয়েলস ফার্গো ব্যাংকে আপনার কোম্পানি 2টা অ্যাকাউন্ট থাকতে পারে না। ওকে, এখন ধরেন 2টাই কারেন্ট অ্যাকাউন্ট, 2টার পাশে চেকিং লেখা আছে। এখন আপনি যেটা করতে পারেন, ধরেন আপনার অ্যাকাউন্টের লাস্ট চারটা ডিজিট হচ্ছে এইটা, এখানে লাস্ট চারটা ডিজিট আপনি লিখে রাখতে পারেন সুবিধার জন্য, যে আপনি আসলে এই ট্রানজ্যাকশনটা আপনার ওই ওয়েলস ফার্গো কোন অ্যাকাউন্টের সাথে করতেছেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এখানে দেখেন, এখানে একটা জিনিস বলছে নাম্বার। আমরা যখন সেটিংস করছিলাম তখন চার্ট অফ অ্যাকাউন্টের আমরা নাম্বারে টিক দিছিলাম এবং শো নাম্বার টিক দিছিলাম, এটা কারো মনে আছে? হ্যাঁ, অ্যাডভান্স সেটিংয়ে আছে। অ্যাডভান্স সেটিংয়ে যখন এই গিয়ার আইকন থেকে যখন আপনারা গেছেন সেটিংসে, সেটিংস থেকে নিচের দিকে আছে অ্যাডভান্স সেটিংস, সব নিচে অ্যাডভান্স সেটিংসে গেলে মাঝামাঝি জায়গায় আছে চার্ট অফ অ্যাকাউন্ট। ওই চার্ট অফ অ্যাকাউন্টে দুইটা অপশন আছে, একটা হলো নাম্বার অ্যাক্টিভ করবেন কিনা, মানে চার্ট অফ অ্যাকাউন্টের জন্য বা প্রতিটা লেজারের জন্য নাম প্লাস একটা করে নাম্বার লিখতে হবে। এই বইয়ের নাম কত? 001। এটা কিসের বই? এটা ব্যাংকের বই। ওই বইয়ের নাম কত? 002। ওটা কিসের বই? এটা এক্সপেন্সের বই। ওই বইয়ের নাম কত? এটা 003। ওটা কিসের? ওটা ইনকামের বই। এইভাবে লিখতে। এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোকে বলে চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বার কোড। এখানে আপনার নাম্বার দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি আপনি নাম্বার দিয়ে অ্যাকাউন্টস মেনটেন করে থাকেন তাহলে নাম্বার দিবেন, আর যদি আপনি নাম্বার দিয়ে না করে থাকেন তাহলে দিবেন না। বাট যখন জেরো শিখবেন, জেরোতে নাম্বার না দিয়ে কোনো উপায় নেই, জেরোতে নাম্বার আপনাকে বসাতেই হবে, হেডের নাম্বার। ওকে, তো এখানে ধরেন যেহেতু আমাদের এটা ম্যান্ডেটরি না, নাম্বারটা দিচ্ছি না। ডেসক্রিপশনের জায়গায় আপনি ডিটেল ডেসক্রিপশন লিখতে পারেন, যে এটা আমার কোন ব্রাঞ্চের, ব্যাংকের কোন ব্রাঞ্চের আমার অ্যাকাউন্ট, বা আরও ডিটেল কিছু লেখা থাকে লিখতে পারেন। কারেন্সি, এই কারেন্সিটার ব্যাপারে একটু সাবধান। সেটা হচ্ছে কারেন্সি যদি আপনি একবার সেট করে ফেলেন এটা চেঞ্জ করতে পারবেন। চার্ট অফ অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি কারেন্সি, কোন দেশের কারেন্সিতে আপনি ব্যাংক অ্যাকাউন্টটা খুলতেছেন, এটা যদি আপনি একবার সেট করে ফেলেন তাহলে এটা আর চেঞ্জ করা যাবে না, তখন নতুন করে আরেকটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনারটা তো ধরেন আপনারটা পাউন্ড দেখাচ্ছে কারণ আপনি ইউকের কুইকবুক খুলছেন, তাই তো? এখন ধরেন যে আপনি ইউকে মানে কি, ইউরোপীয় ইউনিয়ন, মানে ওদের ধরেন একটা বিশাল টেরিটরি আছে। বাট আপনি একটা অ্যাকাউন্ট খুলতেছেন সুইস ব্যাংকে, আপনার ইউরোপে অনেক কাস্টমার আছে, ওখান থেকে আপনার ট্রানজ্যাকশন করতে হয়, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলতে হবে আপনার ইউরোতে, তুমি খোলা লাগতে পারে না। তো তখন কি করবেন? তখন এখানে কারেন্সি দেবেন আপনি ইউরো। আপনার ফিজিক্যাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো ব্যাঙ্কেই আছে, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ইনফরমেশন আপনি এখানে লেজার ক্রিয়েট করতেছেন, আপনি আপনার খাতাটার মধ্যে লিখবেন, সেই লেখার সময় এখানে যে কারেন্সিটা আপনি ঠিক করবেন, এই কারেন্সিটা আপনাকে বুঝে শুনে একবার ঠিক করতে হবে। ক্লিয়ার? এটা চেঞ্জ করার উপায় নেই, এটা আপনার কাছে উপায় নেই, আমার কাছে নেই। আচ্ছা, এরপরে আসেন, এখানে নিচে বলছে ইন সাব অ্যাকাউন্ট। ইন সাব অ্যাকাউন্টটা আমি ব্যাংকের ক্ষেত্রে না, অন্যটার ক্ষেত্রে দেখাই দিই। আপনি যে কোনো ইয়ে করেন, এটা প্র্যাকটিস করতেছেন, কোনো সমস্যা নেই, আপনি যে কোনো কারেন্সি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন আপনাকে বলি যে ইন সাব অ্যাকাউন্ট, ইন সাব অ্যাকাউন্টটা আমি অন্য একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখাবো, ব্যাংকের ক্ষেত্রে দেখাচ্ছি না। আচ্ছা, এখন বলেন এই যে অ্যাজ অফ ডেট, আমাদের এখানে একটা ডেট আছে না, 1 জানুয়ারি 2021, তাই তো? এই অ্যাজ অফ ডেটের জায়গায় হবে এইটা, 2021 সালে গেলাম, জানুয়ারি 2021, জানুয়ারি 1 জানুয়ারি। এই ডেটে ব্যালেন্স ছিল কত? 250 টাকা, তাই তো? এখন এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট কেন? আপনি অ্যাজ অফ ডেট যেই ডেটে দিবেন তার আগের কোনো ডেটে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন না। ধরেন আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন 1 মে 2024, এই মাসের 1 তারিখ। এখন আপনি একটা ট্রানজ্যাকশন করতে যাচ্ছেন এই ব্যাংকে, মানে ব্যাংক তো আপনার খুলছেন, কিন্তু আপনি আপনার লেজারে অ্যাড করতে যাচ্ছেন যে আমি এই টাকাটা ওয়েলস ফার্গো ব্যাংকের মাধ্যমে দিছি, কবে? 30 এপ্রিল 2024, মানে একদিন আগে। এটা নেবে না, কারণ বলবে যে 30 এপ্রিলে তোমার এই ব্যাংক অ্যাকাউন্ট ছিলই না, তুমি কীভাবে এটাতে ট্রানজ্যাকশন করবা? তার মানে আপনি যে ডেট দিয়ে এখানে এন্ট্রি দিবেন সেই ডেটটার আগে আপনি কোনো ডেটে ট্রানজ্যাকশন করতে পারবেন না। জিনিসটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন ওপেনিং ব্যালেন্স দিলাম আমরা এখানে, এটা আমরা সেভ অ্যান্ড ক্লোজ করবো। সেভ অ্যান্ড ক্লোজ করলে দেখেন এই যে ওয়েলস ফার্গো চেকিং, এটা আসছে আমার এখানে, দেখা যাচ্ছে কি? ওয়েলস ফার্গো চেকিং, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে ব্যাংক, কারেন্সি পিডিটি, টাকা কত? 250। বাকি কোনোটাতে কিন্তু টাকা নাই, কারণ ওখানে ওপেনিং ব্যালেন্সগুলো দেওয়া নাই, জিরো আছে। এখানে আপনার ওপেনিং ব্যালেন্সটা আমরা দিয়ে অ্যাড করছি, বুঝতে পারলেন? আচ্ছা, এটা তো গেল ব্যাংক অ্যাকাউন্ট। এখন যদি এটা ক্রেডিট কার্ড হয় তাহলে কি হবে? ক্রেডিট কার্ড কি বলেন তো? লায়াবিলিটি। ক্রেডিট কার্ড কিন্তু লায়াবিলিটি, ঠিক আছে। তো যদি ধরেন আমরা এখান থেকে আবার নিউতে যাই, নিউতে গেলাম, এখন আমরা দেখি ক্রেডিট কার্ড কি আছে। এই যে এখানে দেখেন ক্রেডিট কার্ড অ্যাকাউন্টস, ঠিক আছে। ধরেন এখানে এই এই আরবিএস আরবিসি ভিসা গোল্ড এটা আপনারা অ্যাড করবেন। আমি মাস্টার কার্ডটা অ্যাড করে দিচ্ছি, মাস্টার কার্ড এখানে। এখানে আপনারা অ্যাকাউন্ট টাইপে কি দিবেন বলেন তো? লায়াবিলিটি দিতে হবে। আর এটা লায়াবিলিটিটা কি লায়াবিলিটি? হ্যাঁ, না এখান থেকে তো আমাকে সিলেক্ট করতে হবে না। ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড দিলে অটোমেটিক ক্রেডিট কার্ড, এটা কিন্তু লায়াবিলিটি হয়ে গেছে। এটা আপনার হিট করবে কোথায়? আপনার দায়ের মধ্যে যা হিট করবে। রিপোর্টে গেলে কিন্তু আপনার দায়ের পাবে না, কিন্তু আপনার অ্যাসেট না। ওকে, আচ্ছা এখানে নিচে যেহেতু ক্রেডিট কার্ড আছে আমরা ক্রেডিট কার্ডে দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা নামটা কি দিব? মাস্টার কার্ড। এই যে লাস্টের চারটা ডিজিট আমরা এখানে বসিয়ে দিচ্ছি, তার মানে আমার ক্রেডিট কার্ড তো 2, 4, 5টা থাকতে পারে, তাই না? এখন এটা কোন ক্রেডিট কার্ডের সাথে আমরা লেনদেন করতেছি সেটা হচ্ছে ধরেন এখানে বসাই দিলাম, ঠিক আছে। হ্যাঁ, আপনি নামের জায়গায় বসাইতে পারেন যে আপনি কোন, মানে না না অ্যাড্রেস দেওয়া যাবে, এটা তো হচ্ছে আপনার লেজার। আপনি এটা ব্যাংকের ইয়াতে যা দিতে পারেন, অন্য কোথাও দিতে পারেন, আপনার লেজারে আপনি শুধু এখানে এটা রাখবেন। আচ্ছা, এখানে একটা যে দেখেন ডিফল্ট ট্যাক্স কোড, এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে। ডিফল্ট ট্যাক্স কোড বলতে ধরেন ইউকের কথা যদি ধরেন, ইউকেতে ট্যাক্স হচ্ছে মোরলেস 3 রকমের, কম বেশি 3 রকম, হয়তো খুব রেয়ার কেসে আর একটা দুটো পাইতে পারেন, কিন্তু 3 রকমের ট্যাক্স। এবং এর মধ্যে 95% অ্যাপ্লাই হয় 2টা ট্যাক্স, বা 95% একটা ট্যাক্স অ্যাপ্লাই হয়, সেটা হচ্ছে 20%। ইউকেতে ট্যাক্স হচ্ছে 20%। কিছু কিছু জায়গায় আছে যেগুলোতে ট্যাক্স 0, ওগুলোতে ট্যাক্স গভর্নমেন্ট নেয় না, যেমন কেয়ার হোম, বৃদ্ধাশ্রম, এইসব জায়গায় ট্যাক্স নেয় না। আবার কিছু প্রোডাক্ট আছে যেগুলোতে গভর্নমেন্ট সাবসিডি দেয়, সেগুলোতে ট্যাক্স হচ্ছে 5%। সেগুলো কি ধরেন বাচ্চাদের ফুড, এরকম জিনিসগুলোতে 5%। এর বাইরে 95 থেকে 97% জায়গায় ট্যাক্স হচ্ছে 20%। তো আমরা যেটা করতে পারবো, মানে ওইসব জায়গায় ধরেন তারা 20% ট্যাক্সটাকে ডিফল্ট ট্যাক্স সেট করে রাখে, যাতে বারবার ওখানে গিয়ে আমার সিলেক্ট করতে না হয়। এটা যদি আপনি সেট করে রাখেন তাতেও কোনো অসুবিধা নাই, সেট না করেন তাহলে কী করতে হবে, প্রতিটা ট্রানজ্যাকশনের সময় আপনাকে ওখানে সিলেক্ট করে দিতে হবে, এটাই। ওকে, আর অ্যাজ অফ ডেট যেহেতু আমাদের এটা আমরা ট্রানজ্যাকশন করতেছি 2022-এর দিকে, তো আমরা এটা জানুয়ারি দিয়ে রাখি 2021-এর, কারণ এটাতে তার আগে ট্রানজ্যাকশন আসতে পারে, ঠিক আছে। আর এটার ব্যালেন্স কি ওখানে দেওয়া নেই, আপাতত আমরা ব্যালেন্স দিচ্ছি না। ক্রেডিট কার্ডে ব্যালেন্স দেওয়া মানে কি বলেন তো? লায়াবিলিটি বাড়তেছে। ক্রেডিট কার্ডে 100 টাকা থাকা মানে 100 টাকা কিন্তু আপনার, আপনি তুলে ফেলছেন। ক্রেডিট কার্ডে 0 ব্যালেন্স মানে দায় নাই, ক্রেডিট কার্ডে মাইনাস ব্যালেন্স মানে আপনি অ্যাডভান্স দিয়ে রাখছেন, আর ক্রেডিট কার্ডে প্লাস ব্যালেন্স মানে আপনি টাকাটা তুলছেন। ওকে, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে মনে রাখতে হবে যে উল্টাটা হবে। তাহলে আমরা যেটা সেভ এন্ড ক্লোজ করে দিই। ওটা আমরা কি যেন অ্যাড করছিলাম? মাস্টার কার্ড না, মাস্টার কার্ড পাইছেন। এখানে ব্যালেন্স 0, কারণ আমরা ব্যালেন্স দিইনি, ঠিক আছে। তাহলে আমরা বাকি 4টা অপশনগুলো অ্যাড করতে পারবো ইনশাআল্লাহ। পেপাল আপনি অ্যাড করুন, পেপাল ব্যাংকের মতোই, পেপালে কোনো সমস্যা নেই। এখানে পেপাল কি বলছে, পেপাল দিবেন, পেপাল ক্যাশ ইন ক্যাশ ইকুইভ্যালেন্ট, ইয়ার ডিটেইল টাইপে দিবেন ব্যাংক। পেপালে আমরা কি করি ধরেন, পেপাল ওয়ান কাইন্ড অফ বিকাশের মতো, তাই তো? বিকাশে আমরা কি করি, বিকাশে আপনি কিন্তু, বিকাশ কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্যাংকের মতোই, তাই না? টাকা জমা দিয়ে সেই টাকাটা আমরা বিভিন্ন জায়গায় ট্রানজ্যাকশন করি, সেটা একটা স্টেটমেন্ট পাই, তাই না? পেপাল অ্যাজ লাইক ব্যাংক, ঠিক আছে। পেপালটা হচ্ছে ইন্টারন্যাশনাল, দুনিয়ার প্রায় সব দেশে আছে, শুধু বাংলাদেশে নেই। পেপালে বাংলাদেশে নাই এর কারণ হচ্ছে পেপালের কোনো লিমিট নাই, মানে আপনি যে যত বড় অ্যামাউন্টের টাকায় ট্রান্সফার করেন করতে পারেন। হ্যাঁ, ওনার্স কন্ট্রিবিউশন কিসের মধ্যে আছে দেখেন, ওনার্স ইকুইটি। হ্যাঁ, তো আপনি ওখানে টাইপে যা খুঁজবেন যে ওনার্স ইকুইটি মানে কি ওনার্স কন্ট্রিবিউট করতেছে, তাই না? সেই টাইপের কি আছে? যখন আপনি অ্যাড চার্ট অফ অ্যাকাউন্টে যাবেন তখন আপনার বক্স আসবে না, তখন প্রথম থাকে কি অ্যাকাউন্ট টাইপ, তারপর ডিটেল টাইপ। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, ডিটেল টাইপে কি ছিল? ব্যাংক। তাহলে আপনি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে দেখবেন যে আপনার ওনার্স ইকুইটি নিয়ে কী আছে, এখন ওনার্স ইকুইটি একটা লেখাই আছে, ওনার্স ইকুইটি। তারপর নিচে এসে দেখবেন যে ওনার্স কন্ট্রিবিউশন নামে কিছু আছে কিনা, না হলে কাছাকাছি কী আছে সেটা দেবেন, আর চার্ট অফ অ্যাকাউন্টের নামের জায়গায় বসাবেন হচ্ছে ওনার্স কন্ট্রিবিউশন। হয়ে গেল। এগুলোতে কিন্তু আপনার ওই অ্যাজ অফ ডেট আসবে না। আচ্ছা, একটা জিনিস আপনাকে দেখাই, একটা পাইছি আমরা। এখানে দেখেন আমরা এটাকে অ্যাড করব কি ওনার্স কন্ট্রিবিউশন, এই যে ওনার সিকিউরিটি লেখা আছে এটা হবে অ্যাকাউন্ট টাইপ, ডিটেল টাইপে কি হবে এটা ওনার্স এর কি কন্ট্রিবিউশন, না ওনার্স লেখাই তো আছে ওনার্স কন্ট্রিবিউশন, তার মানে ওনার্স কি এখানে দিচ্ছে। তো কাছাকাছি কি যায় পার্টনার কন্ট্রিবিউশন, ওনার্স তো মানে একজন না কয়েকজন হইতে পারে, তাই না? তো তার কন্ট্রিবিউশন, ঠিক আছে, এটা দিয়ে আমরা এখানে দিব হচ্ছে নামটা দিব কি ওনার্স কন্ট্রিবিউশন। আচ্ছা, এই যে এখানে সাব অ্যাকাউন্ট, এটা আমি দেখাই দিই, সাব অ্যাকাউন্ট যেটা আছে, হ্যাঁ, এটা যদি আপনি টিক দেন, টিক দেওয়ার পর এখানে গেলে দেখবেন, এই ড্রপডাউনে গেলে দেখবেন সবগুলো চার্ট অফ অ্যাকাউন্ট দেখাচ্ছে। মানে এমন যদি কিছু হয় যেটা হচ্ছে ধরেন একটা এক্সপেন্স, আমার লেজার আছে, একটা বই আছে যে বইটা আমি এক্সপেন্স করি, ঠিক আছে, এই এক্সপেন্সের বইয়ের মধ্যে আমার কয়েকটা ভাগ আছে, একটা হলো আমার ট্রাভেল এক্সপেন্স ভাগ আছে, একটা হলো আমার অফিসের জেনারেল এক্সপেন্স ভাগ আছে, আর একটা হলো আমার ধরেন হ্যাঁ মানে অফিস ভাড়া বা ধরেন ওটা তো জেনারেল এক্সপেন্সের মধ্যেই যেতে পারে, আর একটা কি এক্সপেন্স দেওয়া যায় ধরেন এন্টারটেনমেন্ট এক্সপেন্স আছে। হ্যাঁ, এখন আমার মূল বইটা কি খরচের বই এক্সপেন্স, তার মধ্যে আমরা বিভিন্ন ক্যাটাগরি করে রাখছি। এখন যদি আমি এখানে টিক দিয়ে এই জায়গায় এক্সপেন্স করি না নাই, আচ্ছা ধরেন আমি এখান থেকে যদি এক্সপেন্সটা সিলেক্ট করি তাহলে কি হবে, এক্সপেন্স হবে মাদার অ্যাকাউন্ট, মূল অ্যাকাউন্ট, তার আন্ডারে চলে যাবে এটা, মানে এটা যদি এক্সপেন্স আন্ডার না, আমি বোঝানোর জন্য বলতেছি, বুঝছেন? ইন সাব অ্যাকাউন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে মূল অ্যাকাউন্টে থাকবে একটা, তার আন্ডারে বিভিন্ন ক্যাটাগরিতে থাকবে। এখন আপনি অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্স একটা খরচ করলেন, সেই খরচটা অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্সে তো থাকবেই, বাট এই মাদার এক্সপেন্সে সবগুলোর এক্সপেন্সটা এসে জমা হতে থাকে। আপনি যদি এভাবে করেন তাহলে কি হবে, ধরেন এক্সপেন্সের ক্ষেত্রেই বলতেছি, এক্সপেন্সটা যদি আপনি এভাবে করেন তাহলে কি হবে, টোটাল এক্সপেন্সটা আপনি একসাথে দেখতে পাবেন। আপনি ধরেন এক্সপেন্সের আরও 10টা আপনার লেজার আছে, 10টা খাত আছে, সবগুলো আপনি ইন সাব অ্যাকাউন্ট দিয়ে রাখছেন হচ্ছে এক্সপেন্স, মূল এক্সপেন্সে, তার মানে আপনার বাকি চার্ট অফ অ্যাকাউন্টে যত খরচ হবে টোটাল অঙ্কটা আপনি পাবেন হচ্ছে এখানে। তাহলে আপনি সরাসরি এক্সপেন্স দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার টোটাল এক্সপেন্স কত, বাকিগুলো তো আপনি দেখতেই পারতেছেন একটা একটা করে। ওকে, এই ইন সাব, হ্যাঁ না না এটা সবের ক্ষেত্রেই বলবো। ওনার্স ইকুইটি ধরেন একটা চার্ট অফ অ্যাকাউন্ট আছে যে ইকুইটি, এটা কি বলছে ওনার্স কন্ট্রিবিউশন, ধরেন একটা চার্ট অফ অ্যাকাউন্ট আছে বা একটা লেজার আছে ওনার্স ইকুইটি, সেই ওনার্স ইকুইটির মধ্যে ওনার্স কন্ট্রিবিউশন আসতে পারে, ওনার্স ডিস্ট্রিবিউশন আসতে পারে, ওনার্স আবার ব্যবসা থেকে টাকা তুলেও নিতে পারে, সেটাও আসতে পারে। তাহলে এটাতে এটাতে করব না, ওনার্স কন্ট্রিবিউশনটা বুঝতে পারছেন তো? ধরেন এই এক্সপেন্স, ঠিক আছে, এক্সপেন্সের ঘরে আমি দিলাম ধরেন এটা হচ্ছে কি এক্সপেন্স, না, ইন্স্যুরেন্স দিলে হবে না। ধরেন অফিস অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ঠিক আছে, এটা এই নামেই আমি রাখলাম মনে করেন, ঠিক আছে। এখন এখানে আচ্ছা এটাকে ক্রিয়েট করে নিই আমি, তাহলে আমি অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্স আমার একটা হেড আমি ক্রিয়েট করছি, ঠিক আছে, এটা আমার মূল চার্ট অফ অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করছি। এখন ধরেন আমি যদি আরেকটা করি, এটা আমার এক্সপেন্স। এখন অফিস জেনারেল এক্সপেন্সের মধ্যে কি আসে, ধরেন ইউটিলিটি, কারেন্ট বিলে এটা অফিস জেনারেল এক্সপেন্স আসতে পারে না, ইউটিলিটি, এখানে আমার ইউটিলিটির নাম থাকলো, ঠিক আছে। এই যে ইন সাব অ্যাকাউন্ট দিয়ে আমি যদি এখানে দেই এক্সপেন্স, অফিস, ঠিক আছে, দিয়ে আমি যদি এটা সেভ করি তাহলে কি হলো দেখেন, অফিস জেনারেল এক্সপেন্স কোথায়, এই যে অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্স, এই যে সরি অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্স, তাই তো, এটা নিচে দেখেন এটা কি, ইউটিলিটি। তার মানে আমি যদি এরকম আরো 2-4-5 অ্যাকাউন্ট অ্যাড করি ইন সাব অ্যাকাউন্ট দিয়ে, সেগুলো যত খরচ দেখাবো সব অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্সের মধ্যে এসে জমা হতে থাকে। ওগুলোতে ইন্ডিভিজুয়ালি থাকবে, ইউটিলিটি আলাদা করে থাকবে, অন্য কিছু আলাদা করে থাকবে, বাট মাদার অ্যাকাউন্ট কোনটা, অফিস অ্যান্ড জেনারেল, ঠিক আছে, বুঝতে পারছেন। এখন এটা আপনি সব আমার কাছ থেকে না দেখে আপনি করেন, করে ভুল করেন, তারপরে আপনি এটা ভালো মতো বুঝতে পারবেন। আমি যদি সব দেখাই দিই তাহলে ভালো মতো বুঝতে পারবেন, ওকে। ভুল করতে তো ভাই কোনো সমস্যা নেই, এখানে তো এই অ্যাকাউন্টে ভুল করলে তো আমার ক্লায়েন্টের কোনো লস নেই বা কারো কোনো লস নেই, ভুল করেন না, এটা অ্যাকাউন্ট বানানোই তো ভুল করেন, ওকে। আচ্ছা তাহলে আমরা কি দেখলাম, ট্যাক্স অ্যাড করা দেখলাম, ট্যাক্স সেন্টার কী জিনিস বুঝলাম, ট্যাক্স সেন্টারটা কীভাবে কাজ করে, তাই না, কোথেকে টাকা কেটে কোথায় জমা দেয় এটা বুঝলাম। এরপরে আমরা দেখলাম চার্ট অফ অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্টটা কী জিনিস এটা আমরা বুঝলাম, চার্ট অফ অ্যাকাউন্টটা কীভাবে কাজ করে এটা আমরা বুঝলাম, এবং চার্ট অফ অ্যাকাউন্ট কুইকবুকে কীভাবে অ্যাড করা যায়, সাব অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করা যায় এটা বুঝলাম, অ্যাজ অফ ডেটটা কীভাবে কী কারণে দিতে হয় এবং তার আগে কেন আমরা ট্রানজ্যাকশন করতে পারবো না এটা বুঝলাম, ওপেনিং ব্যালেন্স কীভাবে দেয় এটা আমরা বুঝলাম। এখন ওপেনিং ব্যালেন্স যদি আপনি একবার দেন, যদি আপনি ধরেন আমরা ওপেনিং ব্যালেন্স দিচ্ছি কোথায়, ওয়েলস ফার্গো ব্যাংকে, তাই না, এখান থেকে যদি আমরা এডিটে যাই, এডিট, আপনার ভুল হলে এডিট করা লাগতে পারে না, এডিট, এডিটে দেখেন এখানে ওপেনিং ব্যালেন্সটা লকড, এই ওপেনিং ব্যালেন্স কিন্তু এখান থেকে চেঞ্জ করা যাবে না, না সেটিং থেকেও না, ওপেনিং ব্যালেন্সটা চেঞ্জ করতে পারবেন কোথায়, এই ব্যাংকের ভিতরে ঢুকতে হবে, সরি অ্যাকাউন্ট হিস্ট্রিতে ঢুকতে হবে, অ্যাকাউন্ট হিস্ট্রিতে ঢুকে এটার উপরে ক্লিক করতে হবে, ওপেনিং ব্যালেন্স এখানে চেঞ্জ করতে পারবেন, এখানে সেভ দিলে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখন এইখানে চেঞ্জ প্রথমে যেটা দিয়েছেন ওপেনিং ব্যালেন্স, সেইটা আপনি চাইলে তখনই চেঞ্জ করতে পারেন, বাট এখানে যখন আপনি চেঞ্জ করবেন এটা কিন্তু আপনার লক থাকবে, মানে আপনার অ্যাকাউন্ট দিয়ে যে আপনি আজ অ্যাকাউন্টেন্ট ওপেনিং ব্যালেন্স যে চেঞ্জ করছেন এটা কিন্তু কন্ট্যাক্ট লগে গেলে খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে। কেউ যদি ধরেন আপনার ওপেনিং ব্যালেন্স 250 টাকা, আপনি এটা 500 টাকা করলেন, মালিক যদি চায় দেখতে পারবে যে হ্যাঁ এটা আপনি চেঞ্জ করছেন, প্রতিটা জিনিসই কন্ট্যাক্ট লগ থাকে, ওকে। আর একভাবে চেঞ্জ করা যায়, এটা জার্নাল করে করা যায়, সেটা আমরা যখন জার্নাল দেখবো তখন এটা ওপেনিং ব্যালেন্স চেঞ্জ করে দেখাতে পারবো, ওকে। ধরেন এই যে এখানে আপনার 250, তাই তো, এটাকে আপনি 300 করলেন, 300, হ্যাঁ কুইকবুকে জার্নাল করে করা যায়, আপনি যেটা বলছেন ওটা সঠিক, কিন্তু এখানে জার্নাল করে করা যায়, হ্যাঁ ওটাকে ফলো করে করবো। আচ্ছা এটা যদি আমরা সেভ দিই, একটা ওয়ার্নিং দিবে, দেওয়ার পর চেঞ্জ নিয়ে নেবে, ঠিক আছে। তাহলে আমরা দেখেন এখানে এখন কত হয়েছে, 300 টাকা আছে না, চেঞ্জ করছি তো আমরা, আবার যখন জার্নাল করাবো তখন জার্নাল করে এটা আবার 250-এ নিয়ে আসবো, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, সেলস ট্যাক্স, ট্যাক্সটা মূলত হচ্ছে কুইকবুকে আমরা ট্যাক্স সেন্টার অ্যাড করি, একটা সেন্টার। ধরেন 5% যে ট্যাক্সটা আমরা অ্যাড করলাম, একটা ট্যাক্স অ্যাড করে দেখছেন আপনি, যে ট্যাক্সটা অ্যাড করলাম সেই ট্যাক্সটা অ্যাড করে এখানে আমরা একটা ট্যাক্স সেন্টার ক্রিয়েট করি আর কি মূলত। এই যে দেখেন এখানে এটা হচ্ছে 15%। যদি আমরা এই অ্যারোগুলো আছে না এই পাশে, অ্যারো দিয়ে যদি আমরা পাশে চলে যাই, এই পাশে চলে আসলে এটা 10%। আবার আমরা দুটোই অ্যাড করছি আর কি। তো আপনি একটা অ্যাড করা দেখছেন না 15%টা। তো আমরা এইভাবে ধরেন সেলস ট্যাক্স এবং পারচেস ট্যাক্স আমরা অ্যাড করতে পারবো। এবং এই যে এখান থেকে ট্যাক্সে আসলে এই ট্যাক্স সেন্টারে আমরা ঢুকে যাব। ঢুকে গিয়ে আমরা যতগুলো পার্সেন্টেজে ট্যাক্স অ্যাড করেছি সবগুলো আমরা এখানে ট্যাক্স সেন্টারে দেখতে পাবো, ঠিক আছে। এবং এই ট্যাক্সটা অ্যাপ্লাই হবে কোথায়, এটা এখন না, এটা আরও পরে আমরা বুঝতে পারবো, যখন ট্রানজ্যাকশনে যাবো তখন আপনি এটা রিলেট করতে পারবেন। ওকে, এখন যেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে নর্মালি ট্যাক্সের অনেক ঝামেলা করি, ট্যাক্সগুলো আলাদাভাবে মেনটেন করে ট্যাক্স রিটার্ন জমা দিই। বাট কুইকবুকের ক্ষেত্রে কুইকবুক যেমন আমেরিকা বলেন, ইউকে বলেন, ইউরোপীয় ইউনিয়নে বলেন, ম্যাক্সিমাম ব্যাংকের সাথে কুইকবুকের এটা কন্ট্যাক্ট আছে, তারা এই কুইকবুকের এই ট্যাক্সটাকে 100% অথেন্টিক বলে ধরে নেয়। তো যার কারণে আপনি যখন একটা কুইকবুকের একটা ট্যাক্স থেকে ট্যাক্স দিতে যাবেন, তো সে সেটাকে গ্রহণ করবে সব দেশের অথরিটি। তো ধরেন আপনার এই 10%-এ আপনি অ্যাপ্লাই করে এখানে ট্যাক্সের অঙ্ক দেখাচ্ছে ধরেন 2000 টাকা, কথার কথা। আপনি এখান থেকেই রিটার্ন জমা দিয়ে দিলেন বা এখান থেকে ব্যাংক থেকে ট্রান্সফার করে দিলেন, এটা জাস্ট অটোমেটিক্যালি ওখান থেকে গভর্নমেন্টের কাছে চলে যাবে এবং আপনাকে রিটার্ন চলে যাবে। এটাই ট্যাক্স। এটা আপনি আরও ডিটেল বুঝতে পারবেন যখন আমরা ট্রানজ্যাকশনে যাব। আপাতত এটা মনে রাখেন যে আমরা শুধু ট্যাক্স সেন্টারটা অ্যাড করছি। ওকে, এরপর চার্ট অফ অ্যাকাউন্টটা কীভাবে অ্যাড করবো এটা বুঝলেন তো সবাই। এখন আসেন, আমরা ট্রানজ্যাকশন করার আগে আমাদের যে কটা জিনিস লাগবে, ধরো 5টা জিনিস লাগবে। একটা হলো ট্যাক্স, একটা চার্ট অফ অ্যাকাউন্ট, একটা লাগবে হচ্ছে আপনার কাস্টমার, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস বা প্রোডাক্ট যেটা আছে আপনার ইনভেন্টরি, আর একটা লাগবে সাপ্লায়ার। সাপ্লায়ার না হলে আপনি কিনবেন কোত্থেকে, কাস্টমার না হলে বেচবেন কোত্থেকে, আর এই দুজনের সাথে কেনা বেচা করবেন কি, প্রোডাক্ট। তো এই তিনটা আমরা অ্যাড করা দেখবো। এখন এই তিনটা অ্যাড করতে গেলে ধরেন আমরা যদি প্রথমে কাস্টমার অ্যাড করি, কাস্টমার আমি যার কাছে বিক্রি করব, সেই কাস্টমার অ্যাড করতে গেলে আমার এখান থেকে এই নেভিগেশন প্যানেল থেকে যেতে হবে সেলসে। এখানে দেখেন একটা সেলস বলে একটা অপশন দেখা যাচ্ছে না, সেলস থেকে যাব আমরা অল সেলস। এই অল সেলসে গেলেই আপনি কিন্তু সবগুলো ওখানে যে এখানে যে তিনটা অপশন দেখা যাচ্ছে সেলস, কাস্টমার, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখানে গেলে আপনি পাশাপাশি তিনটেই পাবেন। ওকে, আমরা যাবো এখান থেকে কাস্টমারে। কাস্টমারেও দেখেন শুরুতেই আপনাকে দেখাচ্ছে কি অ্যাড কাস্টমার বলছে, যে ইম্পোর্ট কাস্টমার, আর একটা বলছে অ্যাড কাস্টমার ম্যানুয়ালি, মানে আপনি ম্যানুয়ালি কাস্টমার এখানে অ্যাড করতে পারেন, আবার কাস্টমার ইম্পোর্ট করেও আনতে পারেন। ইম্পোর্ট করে আনতে গেলে অবশ্যই আপনাকে এক্সেল অথবা সিএসভি ফাইল লাগবে। এখন ধরেন যে আপনার ক্লায়েন্ট আপনাকে হাতে লিখে ছবি তুলে পাঠাচ্ছে যে ভাই আমার এই 20 জন কাস্টমার, মানে আপনাকে আগে ওটা এক্সেলে এন্ট্রি দিতে হবে, তারপর ইম্পোর্ট করতে হবে, অথবা আপনি একটা একটা করে ম্যানুয়ালি ইম্পোর্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমরা প্রথমে ম্যানুয়ালটা দেখি। আচ্ছা, যখন আপনি অ্যাড কাস্টমারে ক্লিক করবেন তখন আপনার পাশে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে দেখেন এই যে কাস্টমার ডিসপ্লে নেম, এইটার পাশে একটা স্টার চিহ্ন আছে। স্টার মানে কি, ম্যান্ডেটরি। এইখানে এই একটা ঘর ছাড়া বাকি কোনো ঘরে স্টার মার্ক নাই। তার মানে কাস্টমারের যদি শুধু ডিসপ্লে নেমটা থাকে বা তার নামটা থাকে তাহলে এটা অ্যাড করা সম্ভব। বাট কাস্টমারের অনেক ইনফরমেশন আছে, তার নাম, ঠিকানা, ফোন নাম্বার, কি ব্যবসা করে সব আছে, শুধু তার নামটা নাই, তাহলে এটা অ্যাড করতে পারবে না। ওকে, ধরি আমাদের যে কাস্টমার, ধরেন এই কাস্টমারের নাম হচ্ছে, ধরেন কাস্টমারের বিজনেস নেম হচ্ছে তার বিজনেস নাম কি, নাইম এন্টারপ্রাইজ, তার ব্যবসার নাম আমার কাস্টমার। বাট ওই ভদ্রলোকের নাম কি দিলাম, ধরেন মিস্টার নাইম, তাই না। এভাবে আমরা দেই না, মালিকের নাম মিস্টার নাইম, বাট আমার কাস্টমার কে? নাইম এন্টারপ্রাইজ। শুধু এইটুকু থাকলেই আপনি সেভ করতে পারবেন। বাকি ইনফরমেশন যদি ক্লায়েন্ট আপনাকে দেয় তাহলে অ্যাড করবেন, না দিলে তো অ্যাড করতে পারবেন না। অন্তত তার নামটা তো লাগবে, কোন কাস্টমারের সাথে ডিল করতেছে। আচ্ছা দেখেন, এখানে নাইম এন্টারপ্রাইজ চলে আসছে। আর যদি কোনো ব্যক্তি হয়, নিউ কাস্টমারে যাব, ধরেন এখানে আর কিছু নাই, ব্যক্তির নাম হচ্ছে জেমস বন্ড, ঠিক আছে? শুধু এই নামটা লিখে সেভ করে দিলেই আপনার এটা নিয়ে নেবে। ওকে, তাহলে আমরা কাস্টমার পেলাম কয়জন? দুইজন। আর সেই দুজনের নাম, এখানে কোনো ব্যালেন্স নেই, কারণ হচ্ছে তাদের নামে এখনো কোনো বাকি বকেয়া নাই, ট্রানজাকশন হয়নি। ওকে, আচ্ছা এটা তো গেল হচ্ছে আমার ম্যানুয়ালি অ্যাড করলাম। এখন যদি ধরেন আমার ক্লায়েন্ট আমাকে বলে যে ভাই আমার 200 কাস্টমার আছে, 200 কাস্টমার এরকম একটা একটা করে অ্যাড করবেন, অপশন আছে ইম্পোর্ট করা। কিভাবে? এই যে ড্রপ ডাউনে ক্লিক করবেন। আচ্ছা এগুলো কিন্তু সবই আপনি আবার এডিটও করতে পারবেন। এই এখানে এখানে মানে একজনের নামের উপর যদি ক্লিক করেন তাহলে তার নামে যতগুলো ট্রানজাকশন হবে সব এখানে শো করবে। আপনি এডিটে গেলে এখানে যে কোনো কিছু এডিট করতে পারবেন, ঠিক আছে? যদি নাম ভুল দিয়ে ফেলছেন এটা, অথবা নামের স্পেলিং ভুল করে ফেলছেন, তাহলে এডিট করতে হবে না। তাহলে কি করবেন, আপনি প্রথমে যাবেন হচ্ছে ওই কাস্টমারের নামের উপরে ক্লিক করবেন, আগে একটা এখানে নামের উপরে ক্লিক করবেন, করে এই যে এখানে এডিট অপশন, আবার এখান থেকে আপনি ইনঅ্যাক্টিভ করে ফেলতে পারবেন। যদি ইনঅ্যাক্টিভ দেন তাহলে আপনি কাস্টমার লিস্টে শো করবে না, থাকবে ভিতরে, কাস্টমার লিস্টে শো করবে না, ঠিক আছে? আবার ওই ইনঅ্যাক্টিভে যা ডিলিটও করতে হবে, মানে আমরা নর্মালি যখন ডিলিট করি আমাদের কি থাকে, রিসাইকেল বিনে যা থাকে না, তারপর আমরা ওখান থেকে ডিলিট করি এরকম। ওকে, তো আমরা যদি ইম্পোর্ট করি, ইম্পোর্ট করলে দেখেন ইম্পোর্ট কাস্টমার, তাই তো? এখানে আমরা যাব, এখানে গেলে এরকম একটা উইন্ডো পাবো। এই উইন্ডোতে কি পাবো আমরা? তিনটা অপশন পাবো, একটা হচ্ছে আপলোড, একটা হলো ম্যাপ ডাটা, আরটা হচ্ছে ইম্পোর্ট। তিনটা অপশন, এই তিনটা অপশনের মাধ্যমে আমাদের এটা আপলোড করতে হবে। প্রথমে আমরা কি করব, আমরা দেখেন নিচে ডাউনলোড এ স্যাম্পল ফাইল লেখাটা কি দেখা যাচ্ছে? আমরা এখানে একটা ক্লিক করে একটা স্যাম্পল ফাইল আগে ডাউনলোড করব। এখানে একটা ফরম্যাট দেয়া আছে, এই ফরম্যাটেই আমাদেরকে ডাটা আপলোড করতে হবে। এই ফরম্যাটের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, এই ফরম্যাটের বাইরে দিলে আপনি আপলোড করতে পারবেন না, ঠিক আছে? এখন এখানে তো ওরা এই ডাটাগুলো দিচ্ছে স্যাম্পল ডাটা, এই ডাটা তো আমরা আপলোড করবো, আমরা আপলোড করবো কোনটা? আমাদের ক্লায়েন্ট যেটা বলছে, তাই না? আমরা কি করব, আমরা এই প্রথম রোটা রেখে দিব, কারণ এই প্রথম রোতে কি আছে, আমার হেডিংগুলো আছে, কোনটা কোন ঘরে বসাবো এটাকে আমরা মুছে ফেললে তো আর পাবো না। এই প্রথম রোটা রেখে দিয়ে আমরা পরের রোগুলোকে আমরা ডিলিট করে দেব। ওকে, তাহলে আমাদের কি হলো, আমরা ফরম্যাটটা পেলাম, এই প্রথম রোটা আমরা রেখে দিলাম। এখন আসেন আমাদের ক্লায়েন্ট আমাদেরকে কি ডাটা দিয়েছে। আমরা যাব হচ্ছে এখানে এই যে এটা, ও আপনাদের কোনো চার্ট এবং ইম্পোর্টটা দেখেনি না, সেম জিনিস দেখা যাচ্ছে। এই 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 ডাটাটা দিচ্ছে আমাদেরকে কে? আমাদের ক্লায়েন্ট। এই ডাটা অনুযায়ী আমরা ওই যে ফরম্যাটটা নামাইলাম কুইকবুক থেকে, সেই ফরম্যাটে ডাটা বসাবো। প্রথমে কি বলছে দেখেন, বলছে কি নেম, তাই তো? এগুলো হচ্ছে আমাদের কাস্টমারের নাম। এই নেম অনুযায়ী আমরা বসাবো কোথায়? এই নেমের ঘরে, ঠিক আছে? বুঝতে পারলেন? হ্যাঁ, কপি করে বসাচ্ছি। আপনারা এই কাজটাই করবেন, আপনাদেরকে আমি ডাটা দিব। এরপরে আছে কি তার কোম্পানির নেম, ঠিক আছে? পাশে আছে কোম্পানির নেম, তার পাশে আছে কি ইমেইল কপি করলাম, কপি করে দেখেন ইমেল কিন্তু ঠিক পরের ঘরে নাই, ইমেল আছে কোথায় তারপরের ঘরে। এখন ধরেন যেহেতু আমার এই কাস্টমার টাইপ এই জিনিসটা নাই, তাহলে এই কলামটা কি ডিলিট করে দিব? ডিলিট করা যাবে না, কিন্তু কলাম ফাঁকা থাকলেও ফাঁকার ঘরেই রাখতে হবে। এইটা কোন জিনিসটা আসছে জানেন, আপনারা একটু আগে কাস্টমার অ্যাড করতে কতগুলো বক্স দেখছেন না, বক্সের মধ্যে নাম এটা সেটা লেখা যায়, এই বক্সগুলোই কলাম আকারে আসছে। আপনি একটা কলাম বাদ দেওয়া মানে ওই বক্সটা নাই, তার মানে ধরেন আপনি নামের কথা বলছেন, নামের পর অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, মানে অ্যাড্রেসটা নাই, আপনি অ্যাড্রেসের কলামটা ফেলাই দিয়েছেন, তাহলে ওই লেখা থাকবে অ্যাড্রেস, চলে যাবে ওখানে কি ফোন নাম্বার, বুঝছেন তো? যার কারণে এই কলাম একটাও ডিলিট করা যাবে না। ডিলিট করা যাবে না দুইটা জিনিস, একটা হলো উপরের হেডিং প্রথম রোটা, আর কোনো কলাম ডিলিট করা যাবে না, ফাঁকা থাকলে ফাঁকা থাকবে। এখানে আমার ম্যান্ডেটরি কি, এখানে ম্যান্ডেটরি শুধু আমার নাম, এই নামটা থাকলে বাকি কোনো কিছু না থাকলেও অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখি কি আছে, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ফ্যাক্স, এগুলো পাশাপাশি আছে, এগুলো আমরা একসাথে কপি করলাম। বাট আপনারা, আমি এটা জানি বলে আমি এটা করতেছি, আপনারা এটা কখনোই করবেন না, হ্যাঁ? আপনারা একটা একটা করেই করবেন, কারণ একটা ডানবাম হয়ে গেলে তখন সবগুলো আপনাকে আবার বুঝতে হবে। ওয়েবসাইট কিছু আছে, ওয়েবসাইটের ঘরে কিছু নাই, ওয়েবসাইট ফাঁকা, তাই তো? এরপর অ্যাড্রেস, জিপ কোড, কান্ট্রি পর্যন্ত সেম আছে, এটা দিয়ে দিই। স্ট্রিট থেকে কান্ট্রি পর্যন্ত এটা সেম আছে। এখন বলছি কি, ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স, আর একটা হচ্ছে ডেট। এটা কোনটা বলেন তো? এটা হচ্ছে তার নামে কোনো ট্রায়াল ব্যালেন্সে কোনো জের আছে কিনা, তার কাছে কোনো টাকা পয়সা আমরা পাই কিনা, তো কাস্টমার অ্যাড করতেছি, কাস্টমার মানে কি আমরা টাকা পাবো, তার কাছে কোনো টাকা পাই কিনা, এই যে ডেটে আমরা অ্যাড করতেছি ওই ডেটে তার ওপেনিং ব্যালেন্স কত, আর পাশে হচ্ছে ডেটটা, কোন ডেটে তার ওপেনিং ব্যালেন্সটা এত। ওকে, এখন আমরা যদি একটু দেখি ওপেনিং ব্যালেন্স এবং ডেট। আমরা ডেট কোনটা, ডেট আমরা হচ্ছে 2022-এর 1 জানুয়ারি থেকে শুরু করছি এই বিজনেস, আর এই ট্যাক্স আইডি এটা থাকলে দিবেন, না থাকলে দিবেন না, এটা ম্যান্ডেটরি না। তাহলে ওপেনিং ব্যালেন্সের জায়গায় আর ডেটের জায়গায় আমরা এটা কপি করে বসাই দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের এই ফাইলটা আপলোডের জন্য রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ করব। এটা আমরা যদি ডেস্কটপে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে আমাদের এই ফাইল রেডি হয়ে গেছে। এখন আমরা কুইকবুকে যাব, গিয়ে যেখানে ব্রাউজ করব, ব্রাউজ করে আসবো, আমরা ডেস্কটপে রাখছি, ডেস্কটপে এই যে এটা, এটা আমরা আপলোড করব। আপলোড করার পর একটু অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করলে এই যে নিচে যে নেক্সট বাটনটা, এটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? এই নেক্সট বাটনটা আগে ব্লার হয়েছিল, ঠিক আছে? যখন আপলোড হলো তখন এটা অ্যাক্টিভ হয়ে গেল। এরপরে যাবো আমরা নেক্সটে, নেক্সটে গেলে দেখেন এখানে বলছে কি ম্যাপ ডাটা, ডাটাগুলো ম্যাপ করতে হবে। তো এখানে নেমের জায়গায় নেম আছে, গ্রিন কালারের টিক আছে, এগুলো সব মিলে গেছে। এখন এই যে ওয়েবসাইটের জায়গায় বলছে নো ম্যাচ, কারণ কি ওয়েবসাইটের মানে অ্যাড্রেসে কোনো ডাটা আমাদের ছিল না, যার কারণে আমরা ওই ঘরটা ফাঁকা রাখছি। নো ম্যাচ হলে কোনো সমস্যা নেই, বাট যদি এখানে রেড কালারের ক্রস আসে তাহলে কি করতে হবে? তাহলে উপায় দুইটা, একটা হলো ধরেন আপনার ইমেইলে রেড কালারের ক্রস আসছে, মানে ইমেলের সাথে ইমেল মিলে নেই, তাহলে আপনাকে এই ড্রপডাউনে যেতে হবে, যে এখান থেকে ইমেলটা সিলেক্ট করে দিতে হবে, ইমেলের সাথে ইমেল মিলিয়ে দিতে হবে। আর যদি সে অপশন না পান বা সেটা যদি করতে না পারেন, বা যদি রিস্ক মনে হয় যে আসলে ওখানে ওটা আছে কিনা, কারণ এখন তো আমরা ওই এক্সেলটা দেখতে পাচ্ছি না, তাহলে এক্সেলটা ওপেন করে এডিট করে নিতে হবে, নিয়ে আবার আপলোড করতে হবে, বুঝতে পারছেন? এটা গেল আমার ম্যাপ ডাটা। এরপর আমি আবার নেক্সট করব। নেক্সট করলে দেখেন যেই কাস্টমারের মানে যেই কাস্টমারের নামে যা যা ইনফরমেশন সেগুলো সব বক্স আকারে চলে আসছে। আমরা ম্যানুয়ালি অ্যাড করার সময় বক্সগুলো ছিল উপরে নিচে, আর এখন আসছে বাম থেকে ডানে, ঠিক আছে? এটাকে আমরা ইম্পোর্ট করে দিব। চলে আসছে আমাদের সবগুলা। এই দুইটার নামের পাশে ইনফরমেশন নাই কেন? এই দুটো আমরা ম্যানুয়ালি অ্যাড করছি, ইনফরমেশন ছিল না। বাকিগুলোর কাছে ইনফরমেশন আছে, কারণ আমরা এগুলো ইনফরমেশন আমাদের ডাটায় পেয়েছি, তাই তো? আচ্ছা, এখানে দেখেন এখানে ব্যালেন্স দেখাচ্ছে কত, 600, তাই না? এর কত দেখাচ্ছে 1274। এবং এই যে দুটোতে ব্যালেন্স দেখাচ্ছে, এই দুইটার পাশে দেখেন বলছে কি রিসিভ পেমেন্ট, আর বাকিগুলোর পাশে বলছে কি ক্রিয়েট ইনভয়েস। মানে যার ব্যালেন্স জিরো তাকে বলবে ক্রিয়েট ইনভয়েস, তার নামে ইনভয়েস বানাও, তার কাছে টাকা নাও, মানে তার কাছে প্রোডাক্ট সেল করো। আর এর কাছে ব্যালেন্স আছে মানে কি, কাস্টমারের কাছে ব্যালেন্স আছে মানে কি আমি টাকা পাবো, তাকে বলছে আপনাকে পেমেন্ট রিসিভ করতে। এই রিসিভ পেমেন্ট কীভাবে করে এটা আমরা দেখবো পরে। তো আমরা কাস্টমার অ্যাড করা পাইলাম, তাই তো? পারবো কাস্টমার অ্যাড করতে ম্যানুয়ালি এবং ইম্পোর্ট করে। আচ্ছা, আপনাদেরকে আমি ট্যাক্সে একটা জিনিস দেখাই নাই, সেটা হচ্ছে ট্যাক্স ইম্পোর্ট করা। ওকে, সেটা হচ্ছে ধরেন আমি ইম্পোর্ট অপশনটা গেল কোথায়, আমরা শুরুতে দেখছিলাম না অ্যাড ট্যাক্স ম্যানুয়ালি আর ইম্পোর্ট, নাকি ট্যাক্স সেটআপ ছিল শুধু, ইম্পোর্ট ছিল না। এখানে ইম্পোর্টের বাটনটা গেল কোথায়? না, রিলোড দিলে এখানেই থাকার কথা। এখানে ইম্পোর্ট বাটনটা থাকে। সেটিংসে তো কোনো ঝামেলা নাই। আপনাদের কারো মনে আছে ইম্পোর্ট করবো কোথেকে? এখানে তো বাটনটা থাকে, তাই না? ইম্পোর্ট বাটনটা এখানে নাই কেন? সেটিংসে তো কোনো ঝামেলা নাই। আচ্ছা, এটা আমি একটু দেখি, এটার ইম্পোর্ট বাটনটা গেল কোথায়, আমি এটা দেখে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, তাহলে আমরা পরবর্তী কাজগুলোকে সেরে ফেলি। তাহলে আমরা সেলস থেকে যাব আবার অল সেলসে। অল সেলসে গেলে যদি আমরা এখন দেখেন এখানে এই যে অল সেলসে আসলে একটা সামারি পাবেন। এই সামারি কি? এই সামারি হচ্ছে এই তিনটা কাস্টমারের কাছ থেকে আমরা টাকা পাবো, যাদের নামে জের থাকবে তাদেরটা অল সেলসে শুরুতেই দেখাবে। ওকে, এছাড়াও আপনি এই যে কাস্টমারে ঢুকলে কাস্টমারের এটা পাবেন, কাস্টমারের ডিটেলটা পাবেন, সব কাস্টমারের, প্রতিটা কাস্টমারের ভিতরে ঢুকে আপনি তার টোটাল ট্রানজ্যাকশনটা দেখতে পাবেন। ঠিক আছে, যখন আমরা ট্রানজ্যাকশন করবো তখন এখানে দেখা যাবে। তাহলে এটা হচ্ছে কাস্টমার, আর এটা হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, মানে কাস্টমারের কাছে কি বিক্রি করবো সেই জিনিসটা আমরা এখানে অ্যাড করবো। ওকে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের ক্ষেত্রে বলছে কি অ্যাড এ প্রোডাক্ট অর সার্ভিস, এখানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করতে বলছে। তাহলে আমরা এখানে ক্লিক করি, দেখেন এখানে আসছে কি ইনভেন্টরি, নন ইনভেন্টরি, সার্ভিস আর বান্ডেল। ঠিক আছে, আমরা ইনভেন্টরিতে গিয়ে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করব। অনেকের এই ইনভেন্টরির জায়গায় স্টক লেখা থাকতে পারে। স্টক, স্টক আর ইনভেন্টরি সেম জিনিস, ওই ভ্যাট ট্যাক্স যেমন সেম, স্টকটাও সেম জিনিস। এখন কারো যদি এই ইনভেন্টরিটা শো না করে, ধরেন আপনাকে বলছে আপনাকে তিনটা দেখাচ্ছে, ইনভেন্টরি দেখাচ্ছে না, তখন তো আপনি ইনভেন্টরি অ্যাড করতে পারবেন না। তখন কি করবেন? তখন আপনাকে যেতে হবে, এই গিয়ার আইকনে যাবেন, গিয়ার আইকনে গিয়ে এই প্রোফাইলে নিচে দেখবেন সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং, বুঝতে পারলেন? সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন এখানে বলছে কুইকবুকস প্লাস। আমার এটা কিসে আছে? কুইকবুকস প্লাসে আছে। এখন আমাকে বলছে যে আমি চাইলে এখানে ডাউনগ্রেডও করতে পারি, মানে এর থেকে ছোট প্যাকেজে চলে আসতে পারি, চাইলে আপগ্রেডও করতে পারি, এর থেকে বড় প্যাকেজে যেতে পারি। তাহলে যদি কারো দেখায় যে ওখানে ইনভেন্টরিটা শো না করে বা ইনভেন্টরি বা আপনার স্টক দেখাচ্ছে না, নন ইনভেন্টরি থেকে তিনটা দেখাচ্ছে, বাট ইনভেন্টরি ছাড়া তো আপনি ইনভেন্টরিতে প্রোডাক্ট নিতে পারবেন না। আপনাকে কি করতে হবে? আপগ্রেড ইউজ প্ল্যানে যেতে হবে, মানে আপনার প্ল্যানটা আপগ্রেড করতে হবে, না হলে ইনভেন্টরি আসবে না। ঠিক আছে, ধরেন আমি এখন এই প্লাস থেকে আমি চলে যাব অ্যাডভান্সে, চুজ প্ল্যানে যাব, গিয়ে গেট স্টার্টেডে যাব। ওকে, এখন যদি আমি সেলস সেন্টারে যাই, সেলস সেন্টারে গিয়ে প্রোডাক্ট এন্ড সার্ভিস, এখানে আমার আগেও ইনভেন্টরি ছিল, প্লাস থেকে অ্যাডভান্স ইনভেন্টরি আছে। হ্যাঁ, এখানে যদি ইনভেন্টরি না আসে তাহলে আমাদেরকে অ্যাডভান্স প্যাকেজটা সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করবেন বুঝতে পারছেন তো? গিয়ার আইকন থেকে প্রোফাইলে নিচে পাবেন বিলিং অ্যান্ড সাবস্ক্রিপশন, ওখানে গিয়ে আপগ্রেড প্যাকেজে গিয়ে প্যাকেজটা আপডেট করে ফেলবেন। খুব সিম্পল। ওকে, তাহলে আমরা ইনভেন্টরিতে যাব। দেখেন ইনভেন্টরিতে গেলে এখানে প্রথমে বলছে ইনভেন্টরির নামটা কি হবে। ঠিক আছে, নামটা দিলাম ধরেন আমরা এটা কি হেলথ কেয়ার সার্ভিস না, আমরা দিলাম ধরেন হ্যান্ড গ্লাভস। ঠিক আছে, আচ্ছা এরপরে বলছি কি এসকেইউ। এসকেইউ মানে বুঝেন কেউ? স্টক কিপিং ইউনিট বলে আর কি এসকেইউ। হ্যাঁ, স্টক কিপিং ইউনিট কিরকম? ধরেন একটা হ্যান্ড গ্লাভসের বিভিন্ন প্রকার ভেদ হতে পারে না, ধরেন সহজভাবে যদি বলি এই মোবাইল ফোন, এই মোবাইল ফোনের কয়েক রকম হতে পারে, কিন্তু 4GB র্যাম, 64GB রম, 8GB র্যাম, 128GB রম, 12GB র্যাম, 256GB রম, এরকম হয় না? একই ফোনের প্রকারভেদ থাকে না, ডিসপ্লে ছোটো বড়ো থাকে, একই নাম বাট ডিসপ্লে ছোটো বড়ো থাকে, থাকে না? তো এটা হচ্ছে যেমন ধরেন আইফোন 15 একটা আছে 15 Pro, একটা আছে 15 Pro, একটা 15 Pro Max, সবই তো আইফোন 15। এই প্রত্যেকটা একটা হচ্ছে এসকিউ, স্টক কিপিং ইউনিট বলে এটাকে। ঠিক আছে, তো যদি এসকিউ থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। এই যে ক্যাটাগরি, ক্যাটাগরিতে নিজে সে দেখেন এখানে বলছে অ্যাড নিউ, এখানে কোন ক্যাটাগরিতে ফেলবেন এখানে কোনো ক্যাটাগরি লেখা নেই। ঠিক আছে, এই অ্যাড নিউতে যাবেন, গিয়ে এখানে লিখবেন ইনভেন্টরি, এটা সেভ করবেন। মানে এইটা যে আপনি নিলেন এটা আপনার ইনভেন্টরি নাকি এটা আপনার এক্সপেন্স না কি, এটা তো বুঝতে হবে। এখন প্রোডাক্ট যদি আপনার ইনভেন্টরিতে না যেয়ে আপনি যদি এক্সপেন্স করে বসেন, মানে প্রোডাক্ট আপনি কিনতেছেন এটা তো আপনি টাকা খরচ করতেছেন, তাই না? আপনি সরাসরি খরচ দেখায় বসেন, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। যখন আপনি প্রোডাক্টটা ইনভেন্টরিতে নেবেন তখন ওই টাকার ইকুইভ্যালেন্ট তো হয়ে যাবে কি আপনার ইনভেন্টরি অ্যাসেট। বুঝতে পারলেন বিষয়টা? ধরেন একটা লোক এই হ্যান্ড গ্লাভস কিনছে 100টা কিনে সেটা ইনভেন্টরিতে সেভ করে নেয়, সে এক্সপেন্স করে ফেলছে। 100টার দাম ধরেন 10 টাকা করে, কত 1000 টাকা, কথার কথা বলতেছে। 1000 টাকা তার এক্সপেন্স হয়ে গেছে। সে এখন প্রতি মাসে বেচে 5টা করে, 5টার দাম কত? 50 টাকা। তাহলে 1000 টাকা থেকে 50 টাকা বাদ দিলে থাকে তো 950 টাকা তার লস দেখায় প্রতি, মানে এই মাসে। পরের মাসে আরো 50, পরের মাসে দেখে 900 টাকা লস, তার প্রতি মাসে লস দেখাচ্ছে। কিন্তু যখন আপনি এটা ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্টে নিয়ে আসবেন, অ্যাসেট অ্যাকাউন্ট কোনটা? আপনার যে লেজারটা আছে ইনভেন্টরি অ্যাসেট, ওই ইনভেন্টরি অ্যাসেটে যখন আপনি সেভ করবেন তখন আপনার এটা কিন্তু আর লস দেখাবে না, তখন এটা অ্যাসেট হিসেবে চলে আসবে। এখান থেকে আপনি যা সেল করবেন সেখান থেকে আপনার প্রফিট আসবে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ক্লায়েন্ট কিন্তু হ্যাঁ ইনভেন্টরি কমবে আর আপনার ইনভেন্টরি অ্যাসেট কমবে আর আপনার টাকা চলে আসবে। ওকে, তা না হলে ক্লায়েন্ট কিন্তু এরকম ঝামেলা নিয়ে আপনার কাছে আসতে পারে যে ভাই আমি তো প্রতি মাসে খালি লস খাই এই অ্যাকাউন্ট ইয়া নিয়ে কুইকবুক নিয়ে, আমি তো বুঝতেছি না। তখন দেখবেন তার স্টকটা কোথায় সে সেভ করবে। তার ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট বলে একটা যে চার্ট অফ অ্যাকাউন্ট আছে, ইনভেন্টরি অ্যাসেট বলে যে একটা চার্ট অফ অ্যাকাউন্ট আছে, ওখানে ঢুকে দেখবে যে তার ওখানে কোনো প্রোডাক্ট আছে কিনা। ওকে, যদি ওখানে কোনো প্রোডাক্ট শো না করে তার মানে কি সে এক্সপেন্স করে টাকা খরচ করে ফেলতেছে কিন্তু ইনভেন্টরি অ্যাসেটে নাই, তখন ওই জিনিসটা আপনাকে ইনভেন্টরি অ্যাসেটে নিয়ে আসতে হবে। ওকে, এরপর আসেন ক্লাস। এই ক্লাসটা আমরা আপাতত কিছু অ্যাড করব না। ক্লাসটা অ্যাড করে হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে। এরা যখন আমরা কুইকবুকে একটা অপশন দেখব পাবেন টাইম, একটু পরে দেখাবো টাইম, ওই টাইমটা যখন আমরা অ্যাড করব এমপ্লয়ি আর কি, হ্যাঁ এমপ্লয়ির কাজ যখন করব তখন এটা সার্ভিসের ক্ষেত্রে আমরা দেখব ক্লাসটা দরকার। একটা ধরো প্রোডাক্ট আমি ফিজিক্যাল প্রোডাক্ট কিনে বিক্রি করতেছি, আর একটা ধরো আমি সার্ভিস দিচ্ছি। সার্ভিস কি, আমার একটা ক্লায়েন্টের বাসায় একটা নার্স লাগবে, সে অসুস্থ, নার্স পাঠাচ্ছি। একটা ক্লায়েন্টের বাসায় সে বেশি অসুস্থ, তাকে ডাক্তার লাগবে, ডাক্তার পাঠাচ্ছি। এই ডাক্তার কি করতেছে, তাকে 5 ঘন্টা সার্ভিস দিয়ে আসতেছে, 5 ঘন্টা তো সেবা করে আসতেছে, তাই না, চিকিৎসা দিয়ে আসতেছে। এই সার্ভিসগুলোকে ক্লাসিফিকেশন করা যায়, এটার নাম হচ্ছে ক্লাস। এটা আমাদের ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে প্রয়োজন নেই। ওকে, এটা আমরা দেখবো যখন আমরা ওই কাজটা করব। এরপর বলছে ক্যাশ ইন হ্যান্ড। এখানে দেখেন স্টার আছে, নেম এবং ক্যাশ ইন হ্যান্ড। এটা আপনাকে ক্যাশ ইন হ্যান্ডের একটা দিতেই হবে। এখন যদি আপনার হাতে না থাকে তাহলে কি দিবেন? আমি বলতেছি ক্যাশ ইন হ্যান্ডে কিছু না কিছু আপনাকে একটা অঙ্ক দিতেই হবে, কারণ আপনার হাতে কিছু নাই। আপনি দিবেন কি? 0 দিবেন। ওকে, ধরে নিচ্ছি আমার ক্যাশ ইন হ্যান্ডে 50টা আছে, আমি ধরে নিলাম, না থাকলে তো 0। হ্যাঁ হ্যাঁ, খালি রাখা যাবে। আচ্ছা, অ্যাজ অফ ডেট, এটার ক্ষেত্রে অ্যাজ অফ ডেট আছে। ধরেন এটা আমরা কোম্পানি শুরু করছি কবে? 1 জানুয়ারি 2022-এ। সব ডেট দেখবেন 1 জানুয়ারি 2022। এখন ওই ডেটে আপনার হাতে প্রোডাক্ট কয়টা ছিল? এখন ধরেন অনেক ক্ষেত্রে আপনারা ডেটটা খেয়াল না করে প্রোডাক্টটা অ্যাড করে ফেলছেন। এখন ওই প্রোডাক্ট সেল করতে গেলে, ওই প্রোডাক্ট সিলেক্ট করতে গেলে প্রোডাক্টটা নেয় না, কারণ যে ডেটে আপনি প্রোডাক্টটা অ্যাড করছেন, বিক্রি করতেছেন, তার আগের ডেটে। 1 মে 2024-এ আপনি প্রোডাক্টটা অ্যাড করছেন, কিন্তু আপনি ডেট সিলেক্ট করতেছেন 30 এপ্রিল 2024, একদিন আগে। তাহলে কিন্তু এই প্রোডাক্টটা আপনার সেল হবে না। এর কারণ হচ্ছে এই প্রোডাক্টটা ওই ডেটে আপনার ইনভেন্টরিতেই ছিল না, আপনি সেল দেখাবেন কি করে? কিন্তু প্রোডাক্টের যে সংখ্যা, ধরেন এখানে কত দিচ্ছি আমরা 50, বাট আপনি সেল দেখাচ্ছেন 55, তাহলে কিন্তু নিয়ে নেবেন, মাইনাস ফিগার শো করবে। ওকে, হ্যাঁ, আপনার ইনভেন্টরিতে প্রোডাক্ট না থাকার পর আপনি সেল দেখাই দিচ্ছেন, পরে অন্য কোথাও থেকে ম্যানেজ করে দিচ্ছেন, আপাতত আপনাকে সেল দেখাইতে হবে না। পরে যখন আপনি আবার প্রোডাক্টটা ইন করাই দিলেন তখন তো অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে অ্যাজ আপডেটটা ওই হিসাব করেই দিব, 2022 সালে 1 জানুয়ারি দিয়ে দিই, তাহলে আমাদের যে কোনো ট্রানজাকশন করতে আপাতত ঝামেলা হবে না। ওকে, 21 ছিল কি? এরপর বলছে রিঅর্ডার পয়েন্ট। রিঅর্ডার পয়েন্ট বলতে যে আপনার কত সংখ্যায় আসলে আপনি এটাকে আবার অর্ডার করবেন। কারণ 50টার মধ্যে আমি রিঅর্ডার পয়েন্ট দিলাম 5, মানে যখন 5-এ আসবে বা যখন প্রতিটা ট্রানজাকশন ও আমাকে দেখাবে তোমার রিঅর্ডার পয়েন্ট 5, মানে আপনাকে মনে করা দিবে যে তোমার স্টক কিন্তু 5-এ চলে আসতেছে, তার আগে তুমি আবার অর্ডার করে ফেলো। ওকে, আচ্ছা, এখন দেখেন এটার বলছে কি ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট কি। এখানে দেখেন সব চার্ট অফ অ্যাকাউন্টগুলো দেখাবে আপনার। এখানে বলছে ইনভেন্টরি অ্যাসেট, আপনার এই যে প্রোডাক্টটা আপনি কিনতেছেন এটা আপনার কোথায় জমা হতে হবে? ইনভেন্টরি অ্যাসেটে গিয়ে জমা হতে হবে, তা না হলে কিন্তু এটা আপনার ওই যে খরচ দেখাতে থাকবে। ওকে, তার মানে আপনি যে এখানে চার্ট অফ অ্যাকাউন্ট সেট করে দিবেন, এই চার্ট অফ অ্যাকাউন্টটা হতে হবে ইনভেন্টরি অ্যাসেট। যদি এখানে প্রিলোডেড না থাকে তাহলে অ্যাড নিউতে গিয়ে ইনভেন্টরি অ্যাসেট নামে চার্ট অফ অ্যাকাউন্ট বানিয়ে তারপর এটা সেট করতে হবে। নর্মাল প্রিলোডেড থাকবে, অসুবিধা নেই, ঠিক আছে। ইনভেন্টরি অ্যাসেট দিবেন, এরপর দিবেন হচ্ছে ডেসক্রিপশন, যদি কোনো ডেসক্রিপশন থাকে, এটা সেলস ডেসক্রিপশন। ধরেন আপনি এটা আপনার জন্য দিতে পারেন, আমি এত টাকায় কিনছি, এত টাকায় বিক্রি করবো, আমার এটা হচ্ছে এই কোয়ালিটির হ্যান্ড গ্লাভস, এটার মধ্যে এই জিনিস আছে, এরকম অনেক ডেসক্রিপশন থাকে না। যদি ক্লায়েন্ট এরকম কোনো ডেসক্রিপশন দিয়ে দেয় তাহলে ডেসক্রিপশনের পরে ডেসক্রিপশন বসায় দেবেন। ওকে, এরপর আসেন আমি বলছি কি সেলস প্রাইস, আপনি কত টাকায় বিক্রি করবেন। আমি ধরে নিচ্ছি আমরা 40 টাকায় বিক্রি করব। এখন ইনকাম অ্যাকাউন্ট কী হবে, এই যে 40 টাকা দিয়ে আপনি বিক্রি করবেন এটা আপনার ইনকাম না, একটা যে 40 টাকায় বিক্রি করবেন এই ইনকামের টাকাটা সে কোথায় জমা হবে। এই যে ইনভেন্টরি অ্যাসেট আমরা ঠিক করে দিলাম না, যখন আমি একটা বিক্রি করব তখন ওই ইনভেন্টরি অ্যাসেট থেকে একটা কাটা যাবে, আর এই একটা যে কাটা গেল, মানে একটা কি বলে এটাকে আপনার ইনভেন্টরি কাটা গেল, এই ইনভেন্টরি একটার বিনিময়ে আসবে কত, 40 টাকা। এই 40 টাকা এসে কোন অ্যাকাউন্টে জমা হবে, সেলস অফ প্রোডাক্ট ইনকাম। এটা যদি এখানে না থাকে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে হবে। ওকে, আচ্ছা ইনক্লুড অফ ট্যাক্স, এই ট্যাক্সটা আমরা ডিফল্ট সেট করা যায়, আমরা করবো না, কারণ হচ্ছে এটা সেট করলে প্রতি বারবার যখন আমি অন্য ট্যাক্স দিতে যাব তখন আমার এটা প্রতিবার অ্যাড করতে হবে, এটা থাকুক এরকমই। এরপর বলছি কি আপনার পারচেজ ইনফরমেশন, এই যে পারচেজ ইনফরমেশনে এখানে দিবেন আপনি পারচেজ ডেসক্রিপশন, যদি আপনার কোনো ডেসক্রিপশনের প্রয়োজন থাকে, ঠিক আছে। এরপর আসবে কস্ট, ধরেন আমি 30 টাকায় কিনছি, যদি আপনি কস্ট প্রাইস না দেন কোনো ইনভেন্টরিতে তাহলে কিন্তু প্রফিট অ্যান্ড লস বের করতে পারবে না। ওকে, তাহলে এটা হলো 30 টাকা, আর এই যে আপনার এই 30 টাকা যাচ্ছে, 30 টাকা আপনি কি করতেছেন, টাকা তো খরচ করতেছেন, টাকা মাইনাস হয়ে ইনভেন্টরি অ্যাকাউন্টে অ্যাসেটটা জমা হচ্ছে, আবার অ্যাসেটটা যখন মাইনাস হচ্ছে তখন ইনকামে টাকাটা চলে আসতেছে। তাহলে আমার এখানে চার্ট অফ অ্যাকাউন্ট কি হবে, কস্ট অফ সেলস, না ইনভেন্টরি, এটা হলো কস্ট, আপনি যে খরচ করে এক্সপেন্স করতেছেন যেটা, এটা কিন্তু এক্সপেন্সেরও আন্ডারেই আসবে, কস্ট অফ সেলস আসবে না, না এটা হবে আগে। আমি বলি এখানে দুইটা ইনফরমেশন আছে, একটা হলো সেলস আর একটা হলো পারচেজ। এখানে পারচেজের ইনফরমেশনটা আছে নিচে, এখানে দেখেন স্ক্রিনে দেখেন পারচেজের ইনফরমেশনটা নিচে আর এই সেলসের ইনফরমেশনটা উপরে, বাট ঘটবে কিন্তু এটা আগে, এটা এটা না এটা আগে পারচেজ হওয়ার কথা, তো কিন্তু এটা এরা এইভাবে সেট করছে। আমি এটা যেটা বলতেছি ঘটবে কোনটা, এইটা আগে ঘটবে না, আপনি পারচেজ না করলে আপনি সেল করতে পারবেন, ঘটবে এটা আগে। তার মানে হচ্ছে আমাদের এটা হবে কস্ট অফ সেলস চার্ট অফ অ্যাকাউন্ট, আর এটা চার্ট অফ অ্যাকাউন্ট হবে হচ্ছে সেলস অফ প্রোডাক্ট ইনকাম। ওকে, এখন আসেন এটা পারচেজ ট্যাক্স সাপ্লাই নাম, এটা আমার দরকার নাই আপাতত, আমি এটা সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম। দেখেন এখানে আমার এটা রিলোড দিতে হবে, হয়ে গেল। রাখে না কেন ভাই বলেন, এটা প্রোডাক্ট এখানে শো করবে, শো করতেছে না, সময় নিচ্ছে হয়তো। আচ্ছা ওটা আসতে থাকুক, আমরা ইম্পোর্টটা দেখে ফেলি। হ্যাঁ, এই ড্রপডাউন থেকে আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবেন, মানে ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে 200 প্রোডাক্টের লিস্ট পাঠাইছে, আপনি কি এখন একটা একটা করে বসে বসে এইভাবে করবেন, এটা আর করা যাবে না। আমি তখন ইম্পোর্ট করব, ইম্পোর্ট করার জন্য সেম আগের মতো আমরা একটা ইম্পোর্ট অপশনে যাব, গিয়ে আমরা এখান থেকে স্যাম্পল ফাইল ডাউনলোড করব, সেম নট ফাউন্ড, মানে ইন্টারনেটের প্রবলেম আছে, ওই কারণে ওই ইনভেন্টরিটা আপনারা শো করতেছে না, একটু সময় লাগবে। রিলোড দেই, হ্যাঁ প্রথম প্রথম মনে হয় যে আসলে কিছু না, ওই যে পিছনে 3 ভাই বসে আছে, ওনারা আপনাদের আগের ব্যাচে, ওনারা একটা প্রজেক্ট করতেছে কুইকবুকে, আপনাদেরকেও দিব। হ্যাঁ, শেষ করা উচিত বলে মনে হচ্ছে, আমি ভাবছিলাম ওটা দেখাই শেষ করব। এটা দেখি আসে কিনা। কানেক্টেডই তো আছে, কিন্তু আচ্ছা এটা সেম প্রসেস। আমি যেটা করি, আমি এখানে ক্লাস শেষ করব আজকে, এই ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এবং এর পাশাপাশি আপনাদের গ্রুপে আমি আরো একটা দুটো ভিডিও দিব যেটাতে এই পরের প্রসেসটা বলা আছে। প্রোডাক্ট এন্ড সার্ভিস অ্যাড করার ক্ষেত্রে সেম প্রসেস, ওইটা ডাউনলোড করবেন এবং আমি যে ফাইলে যে লিঙ্কটা দিব, ওই লিঙ্কে এই প্রোডাক্ট সার্ভিস কাস্টমার এগুলো পেয়ে যাবেন আপনি, ঠিক আছে? এগুলো আপনি অ্যাড করবেন এবং আমি সাপ্লায়ারটাও দিয়ে দিব। সাপ্লায়ারটাও সেম, সাপ্লায়ারও সেম। আপনারা এই পর্যন্ত হোমওয়ার্ক থাকবে আজকে। হ্যাঁ, প্রথম হ্যাঁ সেম সেম, আপনার যে ডাটা দিব সেই ডাটার মধ্যে যেটা থাকবে ওই ঘরে ওটা বসাবেন, যেটা থাকবে না সেটা বসাবেন। এই তো। আর যদি কারো বাসায় গিয়ে করতে ঝামেলা হয়, আমাকে গ্রুপে নক দিবেন, চেষ্টা করবেন গ্রুপে নক দিতে। পার্সোনাল নক দিলে হয় কি, আমি ওইটা ওইভাবে খেয়াল করতে পারি না, আমি গ্রুপগুলো মেনটেন করি বেশি। প্রবলেমগুলো এমনি পার্সোনাল কোনো বিষয়ে নক দিতে পারেন, অসুবিধা নাই। আমি বলতেছি যে কিসের ক্ষেত্রে, এই কুইকবুক রিলেটেড বা অ্যাকাউন্টস ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে কোনো প্রবলেমে গ্রুপে নক দিবেন, তাহলে আমার রেসপন্সটা খুব দ্রুত পাবেন। হ্যাঁ, ওকে। তো আজকের ক্লাস শেষ। আমি বাকি অংশগুলো পুরোটা আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দেবো, রাত্রেবেলা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওইভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর যে যেটা করতেছেন, ধরেন চার্ট আপ অ্যাকাউন্ট করছেন, ওটা একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে শেয়ার করবেন। তারপর ধরেন একটা ট্যাক্স করছেন, ওটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে শেয়ার করবেন। যিনি স্ক্রিনশট নিতে পারেন না, ছবি তুলে শেয়ার করবেন, ঠিক আছে? হ্যাঁ, কোনো কিছু যদি না বুঝেন তাহলে যেটা করবেন, ছোট্ট একটা ভিডিও করে ফেলবেন। কি হচ্ছে, এই ক্যামেরাটা এভাবে নিয়ে আপনার কম্পিউটারের সামনে নিয়ে একটু দেখাই দিলেন যে ভাই আমার এই জায়গায় আমি এটা বুঝতেছি না। 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট একটা ভিডিও করে দিলেন, তাহলে হবে কি আমি জিনিসটা বুঝতে পারি। অনেকে আসে করে কি, একটা ছবি তুলে পাঠায় দেয়, ছবি তুলে পাঠায় দিলে ওই জায়গাটা বোঝা যায় না যে আসলে তার প্রবলেমটা কোথায় ফেস করতেছে। ওকে, যেমন আমি মানে কাস্টমার অ্যাড করছি, কাস্টমারটা আমার লিস্টে শো করতেছে না। আপনি আমাকে দিলেন যে আমার কাস্টমার অ্যাড করছি, লিস্টে শো করে না। কেন শো করে না বুঝলেন তো? এখন ইন্টারনেটের প্রবলেম আছে, একটু পরে ট্রাই করেন, হয়ে যাবে। আর আপনাদের ব্যাচে অ্যাকাউন্ট হয়নি এরকম কেউ আছেন? আপনি কি আজকে প্রথম আসছেন? ঠিক আছে, আপনাকে আমি আপনার গ্রুপেই দিয়ে দেবো। হ্যাঁ, একদম শুরু থেকে কিভাবে প্রত্যেকটা ক্লাসের ভিডিও আছে, ক্লাসের ভিডিও না থাকলে আমার আলাদা করে ভিডিও বানানো আছে। ওকে, আমি একটা লিস্ট দিয়ে দেবো, সবার জন্যই দেবো, একটা ওয়ার্ড ফাইল দেবো। এইটা সবাই সংরক্ষণ করবেন এবং প্রতিটা লিঙ্কের উপর আমি লিখে দেওয়ার চেষ্টা করব, বাট আপনি লিখে নেবেন যে কোনটা কোন ক্লাসের কি টপিকের ভিডিও। তাহলে হবে কি, আপনি যখনই কোনো ঝামেলায় পড়বেন, ওই লিঙ্কে ক্লিক করে আপনি ভিডিওটা দেখে আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন। এইটুকু অর্গানাইজ হতেই হবে, না এইটুকু অর্গানাইজ যিনি হতে পারবেন না, তার জন্য এই কোর্স না। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমাদের দেখা হবে আগামী রবিবার বিকাল 5টায়। ধন্যবাদ।